वंदे गुरुपद्द्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभु वंदे नित्यानंदसहोदितं श्रीनंदनंदन वंदे राधिका चरणोदयं गोपीजन समयुक्त बिंदावन मनोहर वाछाकृवश कृपा सिंधुभ्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः मूकं करोति वाचालं पंगुं लंघयतगिरिं यत्कृपातमहं वंदे परमानंदमाधवं बिंदावि तुलसीदेव वै पियावि केशवस्वच कृष्णभक्ति पदे देवी सत्यवत्वे नमो नमः नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मदीरे संकीर्तने कृष्ण कथोपदेश गौरीय पत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरु भक्ति युक्त भक्ति प्रमोदाक्ष जगोद्वरुण धेयं सदा परिभवग्न भविष्ट दोहम तीर्थास्पदं शिव विरिंचनुतं शरण्यं भीतातिहं पुनुतपाल भवद्दीपोतम वंदे महापुरुषते चरणारविंदम यत्पादपल्लवनखचंदमणिच्छटाय विस्फुरजितकिमपि गोपवधू स्वदर्शी पूर्णानुरागरससागर सारमूर्ति साराधिकामयी कदा किभां करुषि श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदी गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदी गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायुताक्षो विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे राम 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 हरे नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वंदितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं गंगा तरंग रमणीय जटा कलापम गौरी निरंतर विभूषित बाह भागम
नारायणो प्रियमनंगो मदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्जश्च च बक्षसि यस्यास्ते हृदये संविद्धं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मनं ततो नः विजुगुप्सति। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैव अभूद् विजानतः तत्र को मोह कः शोक एकत्वम् अनुपश्यतः। गौरी गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন আমার পরম শত্রুরও অর্থাৎ অকারণে যে বা যারা আমাকে শত্রু শত্রু জ্ঞান করে তাদেরও অমঙ্গল কামনা যেমন যেন আমার হৃদয়েতে কখনোই উদিত না হয় এই সকাতর প্রার্থনা জানাই ভগবত চরণে। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন যে কেউই আমাদের ক্ষতি করতে পারে না, অর্থাৎ কোনো বাস্তব সাধু কাউকে কখনোই শত্রুমণি করে না। যে শ্লোক দিয়ে শুরু করা হলো সে শ্লোকের অর্থ ঈশোপনিষদ থেকে, এ শ্লোকের অর্থ এই রকম যে এরূপে যে মানুষ পানি মাত্রকেই সর্বাধার সর্বব্যাপক পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মাতে দর্শন করে এবং অন্তর্যামী পরম পুরুষ পরমাত্মাকে প্রাণীমাত্রতেই প্রাণীমাত্রের ভেতরেই দর্শন করে, সেই মানুষ কীরূপে কাকে ঘৃণা বা দ্বেষ করবে? সেই মানুষ সদা সর্বদা নিজের পরম প্রভুকেই দর্শন করে, মনে মনেই সকলকে প্রণাম করতে থাকে এবং সকলকে সর্বপ্রকারের সেবা এবং তাদের সুখদান করার বাসনা হৃদয়তে পোষণ করে। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্নেবানুপশ্যতি সর্বভূতেষু চ আত্মনম তত ন বিজুগুপসতে। অর্থাৎ যে মানুষ প্রাণী মাত্রকেই সর্বব্যাপক সর্ব আধার পরব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মাতে দর্শন করে এবং সর্ব অন্তর্যামী পরম পুরুষ পরমাত্মাকে প্রাণী মাত্রের মধ্যেই হৃদয়তে দর্শন করে, প্রাণী মাত্রেই পরমাত্মা তাদের ভেতরে বিরাজমান এটা যিনি দর্শন করেন, সেই মানুষ কীরূপে কাকে ঘৃণা বা বিদ্বেষ করতে পারে? সেই মানুষ সদা সর্বত্র নিজের পরম প্রভুকেই দর্শন করে আর মনে মনেই সকলকে প্রণাম করতে থাকে। সর্বভূতান্তর্যামী চিন্তা করে সকলকে সর্বপ্রকারে ভগবত সম্বন্ধে সেবা বা তাদের সুখদান করার চেষ্টা কখনই কোনো ক্লেশ দান করতে পারে না। যস্মিন সর্বাণি ভূতানি আত্মই বহুত বিজানতা তত্র কো শোক কো মোহ ক শোক একত্ব মনুপশ্যত। মানুষ যখন পরমাত্মাকে উত্তমরূপে ভালো করে জানতে পারে, হৃদয় থেকে অনুভব করতে পারে, যখন তার সর্বত্র ভগবত দৃষ্টি লাভ হয়, তখন তিনি পানি মাত্রকেই একমাত্র তত্ত্ব পরমাত্মাকেই দর্শন করেন, তখন তার সদা সর্বত্র পরমাত্মাই দর্শন হতে থাকে, সর্বপ্রাণীর ভিতরে সর্বান্তর্যামী ভগবানকেই দর্শন করেন। সেই সময়ে তাই তার অন্তঃকরণে শোক মোহ ইত্যাদি বিকার
কি রূপে হতে পারে। তিনি তো তখন এমন আনন্দমগ্ন থাকেন যে শোক মহাদীপ বিকার সমূহের ছায়া পর্যন্ত তার চিত্তে কোনো প্রভাব ফেলতে পারে না। লোক সকলের দৃষ্টিতে তিনি সব কিছু করতে থাকলেও বস্তুত তিনি নিজের প্রভুতেই প্রভুর মধ্যেই ক্রীড়া করেন। তার কাছে প্রভু অপ্রভুর লীলার অতিরিক্ত কিছুই থাকে না অবশেষ। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন কি করে আমরা চিন্তা করতে পারি আমাদের শত্রু আছে। যদি এরকম উপনিষদের দর্শন যদি আমাদের হয় তাহলে আমাদের কি করে চিন্তা আসে আমাদের কোনো শত্রু আছে, আমাদের কোনো ক্ষতি হতে পারে, এটা তো আশ্চর্যের বিষয়। সেই জন্য বহুপাদ জানিয়েছেন, বহুপাদ বলতেন প্রায় কেউই আমার ক্ষতি করতে পারে না, অর্থাৎ কোনো বাস্তব সাধু কাউকেই শত্রু মনে করে না। বাস্তবিক পক্ষে নিজের অন্তরে লুকায়িত দুর্গন্ধ দূষিত জঘন্য হিংসাময় কুৎসিত বৃত্তি আমাকে ঐরূপ জঘন্য দর্শনে নিয়োজিত করে, আমার ভেতরেই সেই জীবাণু রয়েছে। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন জগতের ওপর আধিপত্য বিস্তার করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যে জগৎ দর্শন করবার চেষ্টা সেটাই ভয়ঙ্কর বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। দ্রোণাচল পর্বত শ্রীল হনুমানজি মহারাজকে প্রশ্ন করেন, বাস্তবিক পক্ষে সনাতন ধর্মের সংজ্ঞা ডেফিনেশনটা কী। তাতে শ্রী হনুমানজি মহারাজ বলেন, কৃতে প্রতিকৃতম এষহ ধর্ম সনাতন, অর্থাৎ কৃতজ্ঞতাই সনাতন ধর্ম। কৃতজ্ঞতা থাকলে সহনশীলতা থাকে, প্রত্যেকের কাছে আমি ঋণী, এই কৃতজ্ঞতা তার মধ্যে জাগরুক হয়, বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবের প্রতি তো হবেই যিনি আমার আত্মমঙ্গল দান করেন, অর্থাৎ কৃতজ্ঞতাই সনাতন ধর্ম। হনুমানজি মহারাজ বলেন, জ্ঞানীনাম বরিষ্ঠম, তিনি বলেন কৃতজ্ঞতাই সনাতন ধর্ম। আর শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে লিখিত আছে, ধর্ম প্রজ্জিত কৈত্তবত্ত পরম নির্মৎসরাণাম সতম বেদ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তপত্তয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতী মহামুনি কৃতে কিংবা পরেরীশ্বর শব্দ হৃদয় অবরুদ্ধতি অত্র কৃতিবিহি শুশ্রুবিহ তৎক্ষণাৎ। অর্থাৎ এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ গ্রন্থ পরম বস্তু, এতে নির্মৎসর সাধুগণের অধিকার আছে নিরূপিত হয়েছে, অর্থাৎ কর্ম জ্ঞান কাণ্ডাশ্রিত মাৎসর্যবিহীন আর সর্বভূতে দয়াশীল সাধুগণের ধর্ম নিরূপিত আছে। আর ধর্ম অর্থ কাম তথা মোক্ষ পর্যন্ত কৈত্তবশূন্য পরমধর্ম নিরূপিত হয়েছে। সেই ধর্ম জীবের ত্রিতাপ নাশক শিবদ অর্থাৎ পরম মঙ্গলদায়ক আনন্দানুভাবকারক ও বাস্তব বস্তুতত্ত্ব জ্ঞান প্রদানকারী। এই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণেচ্ছু ব্যক্তিগণ শ্রবণেচ্ছা মাত্রেই ঈশ্বরকে হৃদয়েতে তৎক্ষণাৎ অবরুদ্ধ করতে সমর্থ হন। অতএব শ্রীমৎ ভাগবত ব্যতীত অন্য শাস্ত্রের কী প্রয়োজন আছে। এই সনাতন ধর্মকেই ভাগবত ধর্ম, আত্মধর্ম, জৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম ইত্যাদি নামে বলা হয়, পরিচয় দেওয়া হয়। অর্থাৎ এই ধর্মের প্রবেশ অধিকারের পথে, অর্থাৎ এই ধর্মের প্রবেশ অধিকারের পথে প্রথমে নির্মৎসরতাই সর্বপ্রথম যোগ্যতা মানা হয়। অর্থাৎ মৎসর ব্যক্তির এতে কোনো স্থান নাই। অবৈষ্ণব মাত্রই লাভ পূজা প্রতিষ্ঠা বিষ্ঠায়
কলুষিত হৃদয়, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, বরং ওই লাভ পূজা প্রতিষ্ঠার ভয়ঙ্কর বিষাক্ত জীবাণু থেকেই মৎসরতার জন্ম হয়ে থাকে এবং ভজন জীবন সর্বনাশের এটাই মূল কারণ। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশৈল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন যে কনক কামিনী প্রতিষ্ঠা ভাগিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। বৈষ্ণবকে শীর্ষনামা লেখনী থেকে, প্রভুপাদের লেখনী থেকে উদ্ধৃত হয়েছে। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়, শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় যিনি গৌড়ীয় মহাজনগণের অন্যতম, তিনি তার লেখনীতে লিখিত কীর্তনে উল্লেখ করেন যে মাশ্চর্য নামক আত্মবিনাশকারী ভয়ঙ্কর বিষাক্ত রোগ এর মতো আর নাই, অর্থাৎ কোনো মতেই এ রোগের সমাধান নাই। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় কীর্তনেতে লিখেছেন, তার কীর্তনেতে প্রেম ভক্তি চন্দিকা কীর্তনেতে লিখেছেন, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয় অনায়াসে গোবিন্দ ভজিব। কাম কৃষ্ণকর্মার্পণে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে লোভ সাধুসঙ্গে হরিকথা মোহ ইষ্টলাভ বিনে মদ কৃষ্ণ গুণচ্ছানে নিযুক্ত করিব যথাতথা, নিযুক্ত করিব যথাতথা। অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম ভক্তিপদে সদা ভক্তিপথে সদা দেয় ভঙ্গ। কিবা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ। বোঝা গেল, কাম কৃষ্ণকর্মার্পণে ক্রোধ ভক্ত বিদ্বেষীর জনে লোভ সাধুসঙ্গে হরিকথা মোহ ইষ্টলাভ বিনে মদ কৃষ্ণ গুণাখ্যানে নিযুক্ত করিব যথাতথা। অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার ধাম ভক্তিপথে সদা দেয় ভঙ্গ। কিবা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ। অর্থাৎ শ্রীল নরোত্তম ঠাকুর জানিয়েছেন, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য দম্ভ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব। কিন্তু শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় এই মাশ্চর্যের কোনো প্রয়োগ কিন্তু দেখান নাই। বাকি কৃষ্ণ কাম কর্ম কৃষ্ণ কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত বিদ্বেষী জনে লোভ সাধুসঙ্গে হরিকথা ইষ্ট মোহ ইষ্টলাভ বিনে মদ কৃষ্ণ গুণাচ্ছানে নিযুক্ত করিব যথাযথ। অর্থাৎ তিনি মাশ্চর্যের কোনো প্রয়োগ দেখান নাই, মাশ্চর্যের কোনো প্রয়োগ হয় না, এটা হচ্ছে সর্বনাশের কারণ, এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। কেন, আশ্চর্য হওয়া মানে তার মধ্যে বাকি সবগুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ সব থাকবে একসঙ্গে, ইন ফুল এক্সটেন্ট থাকবে। যাই হোক, যে স্থানে অর্থাৎ যে স্থানে আশ্চর্য থাকে, যে স্থলেই আশ্চর্য থাকে সেই স্থলেই আনুগত্যহীনতা প্রমাণিত হয়। বোঝা গেল, যে স্থলেই আশ্চর্য থাকে সেই স্থলেই আনুগত্যহীনতা প্রমাণিত হয়, নচেত অকৃতজ্ঞতা দোষের জন্ম সম্ভব নয়। আশ্চর্য থেকেই অকৃতজ্ঞতা দোষের জন্ম হয়। শ্রীল প্রভুপাদ প্রায়শ বলতেন, শ্রীল প্রভুপাদ প্রায়শ বলতেন যে আনুগত্যহীন জন পশু সদৃশ্য, অথবা বলা যেতে পারে পশু থেকে অধিক জঘন্য। প্রভুপাদ বলতেন আনুগত্যহীন জন পশু সদৃশ্য, অথবা যদি একথাও বলা হয় যে পশু থেকেও অধিক জঘন্য তাতেও কোনো আপত্তি নাই, এটি স্বাভাবিক। শ্রীল প্রভুপাদ
এক তার এক পত্রেতে শিল প্রভুপাদ তার এক পত্রেতে আনুগত্যহীন এক শিষ্য ব্রুবকে লেখেন। শিল প্রভুপাদ তার এক পত্রেতে চিঠিতে আনুগত্যহীন এক শিষ্য ব্রুবকে লেখেন যে আপনি তদ্বৃদ্ধি প্রণিপাত পরিপ্রশ্নের পথ পরিত্যাগ করে তর্কের পথ গ্রহণ করেছেন। প্রভুপাদ তার পত্রেতে চিঠিতে লিখেছেন সেই আনুগত্যহীন এক শিষ্য ব্রুবকে যে আপনি তদ্বৃদ্ধি প্রণিপাত পরিপ্রশ্নের পথ পরিত্যাগ করে তর্কের পথ গ্রহণ করেছেন। অর্থাৎ গীতাতে যে শ্লোক আছে তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদীক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন, অর্থাৎ আপনি প্রণিপাত পরিপ্রশ্নের পথ পরিত্যাগ করে তর্কের পথ গ্রহণ করেছেন। আপনি তর্কের পথ গ্রহণ করেছেন, আমরা আপনার জন্য দুঃখিত হতে পারি, আমরা আপনার জন্য দুঃখিত হতে পারি, আর কি করতে পারি? আনুগত্যহীন মৎসর জনের গুরু বৈষ্ণব আনুগত্যের মুখোশ খুলে যায়। আনুগত্যহীন বাস্তবিক আনুগত্যহীন মৎসর জনের গুরু বৈষ্ণবের আনুগত্যের যে অভিনয় সেই মুখোশ খুলে যায় যখন নিজ স্বার্থের ব্যাঘাত উপস্থিত হয়। যখনই নিজ স্বার্থের ব্যাঘাত উপস্থিত হয় তখনই তার এই কপট আনুগত্যের মুখোশটা খুলে যায়। শ্রী শ্রী প্রভুপাদ বলতেন যে আনুগত্যহীন বদ্ধজীব, শ্রী প্রভুপাদ বলতেন যে আনুগত্যহীন বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্যের প্রদর্শনী খুলে রাখে। শ্রী প্রভুপাদ প্রায়ই বলতেন যে আনুগত্যহীন বদ্ধজীব ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের আনুগত্যের এক্সিবিশন খুলে রাখে যতক্ষণ পর্যন্ত না তার নিজ স্বার্থ বিঘ্নিত হয় না হয়। নিজ স্বার্থ বিঘ্নিত হওয়া মাত্রই ওই লোক দেখানো আনুগত্যের নগ্ন চিত্র প্রকাশিত হয়ে পড়ে। তখন কি হয় না, তখন প্রথমেই গুরু বৈষ্ণবের সঙ্গে অসহযোগ আন্দোলন চলে, তখন প্রথমেই শুরু হয় অসহযোগিতা, তারপরে শুরু হয় প্রতিযোগিতা, তারপরে কম্পিটিশন প্রতিযোগিতা, এবং সর্বশেষে শুরু হয় খোলাখুলি বিরোধিতা। তাহলে প্রথমে কি হয়, অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা, তারপর বিরোধিতা। ঠিক এই কূট কৌশলী আমার মনে হয় সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ এবং বিশ্ব বৈষ্ণব রাষ্ট্রবাদ তরফ থেকে আমাদের ঠিক এই কূট কৌশলী আপনাদের সোসাইটির মূল মন্ত্র। ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের ইতিহাসে এত বড় কথা, এই ধরনের বিশ্বাসঘাতকতা সত্য সত্যিই নজিরবিহীন বিষয় বটে। এমনকি সনাতন শিক্ষার আনুগত্যের গর্ভে আমাদের যাদের জন্ম ও বৃদ্ধি হয়েছে তারা কোনোদিনও স্বপ্নেও গুরুজনগণকে অপমান বা প্রতারিত করতে সমর্থ হন না, করতে পারেন না। গুরুজন বলতে সামাজিক পিতা মাতা, দাদা দিদি, মামা কাকা, এরা তো আছেই, কিন্তু শিক্ষায়তনের শিক্ষক শিক্ষিকা। আমরা স্কুল পরিত্যাগ করার পরেও যখনই রাস্তায় শিক্ষকগণের সঙ্গে দেখা হতো, শিক্ষিকা, সঙ্গে সঙ্গে পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করতাম, এটা আমাদের শিক্ষা ছিল। সকালবেলা উঠেই পিতামাতাকে প্রথমে প্রণাম করা, মাতাকে দেখেছি পিতার চরণদল ধুয়ে পেতেন, এগুলো আমাদের সনাতন ধর্মে আমরা দেখে আসছি। তাই যাদের থেকে বিন্দুমাত্র উপকার
জীবনে আমরা পেয়েছি আমাদের জীবন পথে, তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব। পারমার্থিক হলে তো অবশ্যই পরম কৃতজ্ঞ, পারমার্থিক না হলেও সৌজন্যবোধে লৌকিকভাবে আমাদের আমাদের তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন হয় হয়ে থাকে। সেক্ষেত্রে শুদ্ধ গুরু বৈষ্ণবের সেক্ষেত্রে শুদ্ধ গুরু বৈষ্ণবগণ সেক্ষেত্রে এই যে কৃতজ্ঞতা ধর্ম আমাদের সমাজে সনাতন ধর্মে, সেক্ষেত্রে শুদ্ধ গুরু বৈষ্ণবগণ যারা মায়াতীত বৈকুণ্ঠ বস্তু বৈকুণ্ঠ ভূমিকায় অবস্থিত অথবা অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণ গৌরীয়মঠ, এটা প্রভুপাদের সিদ্ধান্ত বিচার অনুযায়ী গৌরীয়মঠ মানে অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণ, তাহলে আমরা কি বলি না যখন এই ধরনের কৃতজ্ঞতা ধর্ম আমরা সনাতন ধর্মে প্রকাশ করে থাকি কোনো উপকার কাউর থেকে পেয়ে থাকলে? সেক্ষেত্রে শুদ্ধ গুরু বৈষ্ণবগণ যারা মায়াতীত বৈকুণ্ঠ বস্তু অথবা অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণ গৌরীয়মঠ প্রভুপাদের বিজনসই আপনাদের সোসাইটির সম্বন্ধে আমাদের বক্তব্য এই, আপনাদের সোসাইটির সম্বন্ধে এ ধরনের অকথ্য আমাদের বক্তব্য যে এই ধরনের অপ্রাকৃত শুদ্ধ গুরু বৈষ্ণব তথা গৌরীয়মঠ সম্বন্ধে ওই ধরনের অকথ্য কুৎসিত কদাকার মিথ্যা মন্তব্যগুলো প্রচারগুলো কি কি প্রমাণ করে বলুন, কি প্রমাণ করে এই ধরনের অকথ্য মিথ্যে কথাগুলো অসত্য প্রচারগুলো গৌরীয়মঠের বিরুদ্ধে এবং বিশুদ্ধ গুরু বৈষ্ণবের বিরুদ্ধে আপনাদের ওই যে সোসাইটির প্রচার প্রসারগুলো এই যে এগুলো কি প্রমাণ করে বলতে পারেন? অনন্ত ব্রহ্মাণ্ডে একজন কোনো ব্যক্তি নাই, অনন্ত ব্রহ্মাণ্ডে এমন একজনও কোনো ব্যক্তি নাই, অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তিও নাই যে বাস্তব গৌরবাণী বা গৌরীয়মঠের প্রচারকে বন্ধ করতে পারে। অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কারো এমন কোনো শক্তি নাই যে বাস্তব গৌরবাণী বা গৌরীয়মঠের প্রচারকে বন্ধ করতে পারে। হ্যাঁ, যারা গৌরীয়মঠের নাম ভাঙিয়ে যে বা যারা নিজ ঘৃণ্য স্বার্থ লুটে যাচ্ছে তাদের সঙ্গে গৌরীয়মঠের আদৌ কোনো সম্বন্ধ নাই। গৌরীয়মঠের নাম ভাঙিয়ে যে বা যারা নিজ ঘৃণ্য স্বার্থ লুটে যাচ্ছে তাদের সঙ্গে গৌরীয়মঠের আদৌ কোনো সম্বন্ধ নেই। বাস্তবিক পক্ষে তারা গৌরীয়মঠ কী বস্তু অর্থাৎ অপ্রাকৃত বৈকুণ্ঠ প্রাঙ্গণ এসব কথা তারা আদৌ জানে না বা দেখেইনি। কেবল বাহ্য বিচারে তারা গৌরীয়মঠের ভক্ত বা বলতে কি শক্ত ভক্ত না শক্ত ভক্ত বলে দাবি রাখে, তাদের সঙ্গে গৌরীয়মঠের কোনো সম্বন্ধ নাই। আপনারা যদি ওই সব বাচাল অপদার্থগুলোকে দেখে গৌরীয়মঠের বিচার করতে চান তাহলে আপনারা ভ্রান্ত পথের পথিক। আপনারা গৌরীয়মঠকে দেখেনি জানেনই না, আপনারা জানেন না গৌরীয়মঠের এক একজন ভক্ত সারা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে দিতে পারে। গৌরীয়মঠের এক বাস্তব প্রতাপশালী ভক্ত তেজিয়ান ভক্ত সারা পৃথিবীকে নড়িয়ে দিতে পারে, আলোড়ন ইভলিউশন আনতে পারে। ওদেরকে দেখে আপনারা গৌরীয়মঠের বিচার করেন কি জন্য? এই যে বিচার আমি বললাম এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের দ্বারা অনুমোদিত, অর্থাৎ তিনিই বলেছেন, আমি বলি নাই এটা ছিল প্রভুপাদই জানিয়েছেন, এ কথা ছিল প্রভুপাদ জানিয়েছেন। গুরু বৈষ্ণবের যেক্ষেত্রে শ্রী গুরু বৈষ্ণব হরি অর্থাৎ হরিগুরু বৈষ্ণব যেক্ষেত্রে অপদস্থ হচ্ছেন অপমানিত হচ্ছেন সেক্ষেত্রে তাদের অপ্রাকৃত মর্যাদা সংস্থাপন ভক্তি অন্যথা পতন অবশ্যম্ভাবী, একথা প্রভুপাদ স্বয়ং জানিয়েছেন, দ্বিপ্রভুপাদ স্বয়ং জানিয়েছেন।
যে ক্ষেত্রে শ্রীগুরু বৈষ্ণব অর্থাৎ হরিগুরু বৈষ্ণব যে ক্ষেত্রে অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, সেক্ষেত্রে তাদের অপ্রাকৃত মর্যাদা সংস্থাপন ভক্তি বলা হয়। অন্যথা যদি কেউ না করে তাহলে পতন অবশ্যম্ভাবী। একদা জড়প্রতিষ্ঠা লোলুপ জনৈক দিগ্বিজয়ী পণ্ডিত নিষ্কিঞ্চন শিরোমণি শ্রী সনাতন অরূপের রূপ গোস্বাইপাদের নিকট থেকে জয়পত্র লিখিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং লিখিয়ে নিয়েছিলেন। লিখিয়ে নিয়ে শিলরূপ সনাতনের পাণ্ডিত্যের অভাব জ্ঞাপন করে সমাজে ঢেরা পিটিয়েছিলেন, বাজনা বাজিয়েছিলেন। বোঝা গেল, একদা জড়প্রতিষ্ঠা লোলুপ জনৈক দিগ্বিজয়ী পণ্ডিত নিষ্কিঞ্চন শিরোমণি শ্রী শ্রী সনাতন আর রূপের নিকট থেকে জয়পত্র লিখিয়ে নিয়েছিলেন, আর লিখিয়ে নিয়ে শ্রীরূপ সনাতনের পাণ্ডিত্যের অভাব আছে জ্ঞাপন করে তৎশিষ্য জীব গোস্বাইপাদকে, অর্থাৎ জীব গোস্বাইপাদ ছিল রূপ গোস্বাইপাদের শিষ্য, রূপ গোস্বাইপাদ সনাতন গোস্বাইপাদের শিষ্য, অর্থাৎ গুরু পরম্পরাকে এই অপমান করে শিল জীব গোস্বাইপাদকেও জয়পত্র লিখিয়ে দিতে বলেন যে আপনার গুরুবর্গ অর্থাৎ গুরুদেব পরম গুরুদেব সব হেরে গেছেন, তারা আমাকে জয়পত্র লিখিয়ে দিয়েছেন, তা আপনিও লিখে দিন। তাহলে একদা জড়প্রতিষ্ঠার লোলুপ জনৈক দিগ্বিজয়ী পণ্ডিত নিষ্কিঞ্চন শিরোমণি শ্রী শ্রী সনাতন রূপের নিকট থেকে জয়পত্র লিখিয়ে নিয়ে শিলরূপ রূপ গোস্বাইপাদ ও সনাতন গোস্বাইপাদের পাণ্ডিত্যের অভাব জ্ঞাপন করে তৎশিষ্য শ্রী জীব গোস্বাই প্রভুকেও জয়পত্র লিখে দিতে বলেন। তাতে শিল জীব গোস্বাইপাদ দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করে তাতে শিল জীব গোস্বাইপাদ ওই দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাজিত করে শ্রী গুরুর অপবাদকারীর জিহ্বা স্তম্ভন করে দিয়েছিলেন। বোঝা গেল, শ্রী গুরুর অপবাদকারীর জিহ্বা স্তম্ভন করে দিয়েছিলেন এবং শ্রী গুরুবর্গের পদনখ শোভার মর্যাদা প্রকাশ করে প্রকৃত শিষ্যের আদর্শ প্রদর্শন করেন। বোঝা গেল তাহলে গৌড়ীয় মঠের আদর্শ। শিল জীব গোস্বাই প্রভুকে তিনাদপি শুনেছি শ্লোকের মর্যাদা হানিকারক বলতে কুণ্ঠিত হন নাই। শিল জীব গোস্বাই পাতকে অনেকেই তিনাদপি শুনেছেন ও শ্লোকের মর্যাদা হানিকর কারক বলতে কুণ্ঠিত হন নাই। শিল জীব গোস্বাই পাতকে গুরুদেবের মর্যাদা স্থাপন করবার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছিলেন জীব গোস্বাই পাত বাধ্য হয়ে, তাতে শিল জীব গোস্বাই প্রভুকে ওই শুদ্ধ ভক্তির বিচারটা, এটাকে বলে শুদ্ধ ভক্তির বিচার, গুরুবর্গের মর্যাদা স্থাপন, গৌড়ীয় মঠের মর্যাদা স্থাপন, এটাকে শুদ্ধ ভক্তির বিচার বলে। এই শুদ্ধ ভক্তির বিচারের যে উপক্রম, এই পদ্ধতি, এই যে শুদ্ধ ভক্তির বিচারটি হরিবিমুখ ব্যক্তিগণ ধারণা করতে না পেরে শিল জীব গোস্বাই পাতকে তিনাদপি শুনি শ্লোকের মর্যাদা হানিকারক বলতে কুণ্ঠিত হন নাই। কোনো কোনো আধুনিক প্রাকৃত সাহিত্যিক শ্রীমন নিত্যানন্দ প্রভুর নিন্দকের প্রতি তৎশিষ্য শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের যে বাহ্য ক্রোধ লীলা বোঝা গেল না। কোনো আধুনিক প্রাকৃত সাহিত্যিক জড়জগতের ব্যক্তিগণ শ্রীমন নিত্যানন্দ প্রভুর নিন্দকের প্রতি তৎশিষ্য ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের যে বাহ্য ক্রোধ লীলা দেখিয়েছিলেন, এই ক্রোধ লীলাটা কি না, তিনি বলেছিলেন আমি এত প্রমাণ দিলাম শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা সম্বন্ধে,
এতেও যদি কেউ না বুঝতে চায়, মানতে না চায়, এত পরিহারেও যে পাপী নিন্দা করে তবে লাথি মারু তার শিরের উপরে। বৃন্দাবন দাসগুরু মহাশয় চৈতন্য ভাগবতে লিখেছেন যে নিত্যানন্দ বলরামের এত মহিমা আমি স্থাপন করলাম, প্রমাণ করলাম, এতেও যদি কেউ নিন্দা করতে থাকে, পরম দয়াল প্রভু পরমহংস অবধূত নিত্যানন্দ প্রভুকে বলরামকে, তবে তার মাথায় আমি লাথি মারব। অর্থাৎ আমি যদি একান্তই সে মানতে নারাজি থাকে, দুর্বৃত্তকে আমি আমার নিজের চরণের ধুলি দান করে, বৈষ্ণবের চরণ ধুলি দিয়ে তিনি তাকে উদ্ধার করবেন, এটাকে জড়জগতের লোক ঘৃণ্য প্রয়াস মনে করেন। এই যে তিনি বলেছেন এত পরিহারেও যে পাপী নিন্দা করে তবে লাথি মারু তার শিরের উপরে, এই সব বিমুখ ব্যক্তিগণ শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের এই ক্রোধলীলা দেখে সেই চৈতন্যলীলার ব্যাসদেবকেও রিপুর বশীভূত ব্যক্তি বলে মনে করেন। অর্থাৎ স্বরবেগের অধীন তিনি, স্বররিপুর অধীন, এরকম জঘন্য মন্তব্য তিনি করেন, তারা করেন। তারা জানেন না শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের দয়াটা কত দয়া। তিনি যে তার যারা বিমুখ, যারা একান্তই কোনো মঙ্গল লাভ করতে পারল না, নিন্দুক, তাদেরকে নিজ চরণে ধুলি দান করে, কেননা আমরা কীর্তনেতে যাই ঠাকুর বৈষ্ণবগণ, হ্যাঁ, করি এই নিবেদন, মবর অধম দুরাচার দারুণ সংসার নিধি তাহে ডুবাইল বিধি কেশ ধরি মোর কর পা। এইসব কীর্তন আমরা জানি, বৈষ্ণবের চরণ রেণু মস্তক ভীষণ বিনু আর নাহি ভূষণেরও অন্ধ অন্ত, এসব কথা আমরা ভুলে যাই। আমরা এতটাই পতিত হয়ে গেছি, এতটাই আমরা বিভিন্ন রাজনৈতিক বিচারের অধীন হয়ে পড়েছি, আমাদের এক একটা সোসাইটি মঠকে আমরা রাজনৈতিক সংস্থা মনে করি, তার জন্য এগুলো ধরতে পারি না। কাজেই অপ্রাকৃত শ্রী গুরু বৈষ্ণবগণের বাহ্য অপ্রাকৃত গুরু বৈষ্ণবগণের বাহ্য ক্রোধলীলা প্রকাশের নিগূঢ় উদ্দেশ্য তাদের কৃপা বিনা, হ্যাঁ, কৃপা বিনা কেউই বুঝিয়ে উঠতে পারে না। কৃপা কিনা, এটা কৃপা কি অন্য কিছু, এটা বুঝিয়ে উঠতে পারেন না। যথা বৃন্দাবন দাস ঠাকুর মাসে উক্তি এই বললাম, এত পরিহার যে পাবি নিন্দা করে তবে লাথি মাহতা শিরর। যাই হোক, অথবা ছিল নারদ ঋষির দ্বারা কুবেরাত্মজ, মনে আছে আপনাদের স্মরণে আছে নিশ্চয়ই, ওই যে দামোদর শ্লোকমে আপনারা পান কুবেরাত্মজ নলকুবর, এই যে নারদজি ঋষি, এই যে নারদজি মহারাজ, নারদ ঋষির দ্বারা কুবেরাত্মজের প্রতি বাহ্য ক্রোধ উক্তি, এই যে নারদজি মহারাজ কুবের আত্মজ দয়কে দর্শন করে যে ক্রোধ লীলার প্রকাশ করেছেন, কি বলেছিলেন, অসতহ শ্রীমদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম, অসতহ শ্রীমদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম, দশম স্কন্ধে যমালার্জুন এই যে ভঙ্গ ইত্যাদি এ কথা বলেছিলেন। এই কথার বিশেষ কি, এই অসত শ্রীমদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম, এটা নারদজি মহারাজ বলেছিলেন, এটা তার বাহ্য দৃষ্টিতে ক্রোধ লীলা ছিল, কিন্তু বাস্তবিক ক্রোধ ছিল না, এটা তার প্রতি কৃপা ছিল, কিন্তু জনগণ বোঝে না, সাধারণ মানুষ বোঝে না। তিনি বলতে চেয়েছিলেন যারা ধনমদে গর্ব তথা প্রতিষ্ঠামদে গর্ব, বোঝা গেল, যারা ধনমদে গর্ব বা প্রতিষ্ঠামদে গর্ব, এরকম মত্ত দুর্জন ব্যক্তির পক্ষে তাদের দারিদ্রতা হীন দুর্দশা, দারিদ্রতাই প্রকৃষ্ট অঞ্জন স্বরূপ, অঞ্জন অর্থাৎ চোখের দৃষ্টি বাড়াবার জন্য যে অঞ্জন প্রযুক্ত হতো আমাদের ছোটবেলায় মাতৃদেবী কর্তৃক, তো অর্থাৎ যারা ধনমদে গর্ব বা প্রতিষ্ঠা মদে গর্ব, মত্ত ধনগর্বে মত্ত বা প্রতিষ্ঠা করবে মত্ত দুর্জন ব্যক্তির পক্ষে তাদের দুর্দশা দারিদ্রতা
এটি প্রকৃষ্ট অঞ্জন স্বরূপ, কারণ যেই তারা দারিদ্র অবস্থায় উপনীত হবে, কারণ তারা যখন এই দারিদ্র অবস্থায় ও দরিদ্র অবস্থায় উপনীত হবে, তখন তাদের যে অহংকার চলে যাবে, অহংকার চলে যাওয়ার পর তারা তখন যথাবস্থিত অবস্থায় অর্থাৎ সাধারণভাবে যে নর্মাল অবস্থা, তখন তারা চিন্তা করতে পারবেন যে কতটা অন্যায় আমি করেছি। অহংকারের চারটে স্তম্ভ আছে। অহংকার তৈরি হওয়ার জন্য চারটে খাম্বা আছে, খাম্বা মানে স্তম্ভ। এই চারটে অহংকারের স্তম্ভের ওপরে অহংকারের ঘর বিরাজমান আছে। এবং গুরু বৈষ্ণব কী করেন, প্রথমেই যদি কাউকে কৃপা করতে চান, তখনই এই যে অহংকারের যে ঘরটা, এই অহংকারের ঘরের যে পিলারগুলো আছে, জন্মৈশ্বর্য শ্রুত শিবি রেধমান মদহপমান নৈব অর্হতে অভিধাতম বৈতম কিঞ্চন গোচর, এটা কুন্তিদেবী বলেছিলেন। জন্মৈশ্বর্য শ্রুত শিবি রেধমান মদহপমান, ভালো বংশে জন্ম, জন্ম ঐশ্বর্য, বিরাট বিপুল ঐশ্বর্য, শ্রুত বিরাট পাণ্ডিত্য জ্ঞান আছে, জন্ম শ্রুতশ্রী দেখতে ভালো, এটি বেসিক্যালি। আরও অন্য কিছু থাকতে পারে, কিন্তু বেসিক্যালি এই চারটে, অহংকারের খাম্বা অর্থাৎ পিলা স্তম্ভের ওপর এই অহংকারের ঘর থাকে। গুরু বৈষ্ণব প্রথমে কী করেন, প্রথমেই এক লাত মেরে এই স্তম্ভগুলোকে অহংকারের ভেঙে দেন। যতক্ষণ স্তম্ভ থাকে, সে যত বড় আচার্য হোক, যত বড় প্রচার ও থাকবে, ও পতিত। এই জন্যই কুন্তিদেবী বলেছেন, জন্মৈশ্বর্য শ্রুত শিবি রেধমান মদহপমান নৈব অর্হতি অভিধাতম বৈতম কিঞ্চন গোচরম, তিনি বলেছিলেন এই কথা কুন্তিদেব। এখানেও নারদজি মহারাজ বলছেন যে এদের যখনই ঐশ্বর্য প্রতিষ্ঠার মদ সব যখন চলে যায়, তখন তারা দুর্দশায় উপনীত হয়। আর এই দরিদ্রতা লোকের গর্বান্ধ গর্বে যে অন্ধভাব হয়, গর্বের ফলে যে অন্ধভাব হয়, এটা দূর করে দেয়, দূর করে দিয়ে যথার্থ দৃষ্টি প্রদান করতে, অর্থাৎ নর্মাল অভিমানগত অভিমান চলে গেলে যে দর্শনটা, সেটা তখন দৃষ্টি প্রদান করে থাকে। কারণ এই যে দরিদ্রতা লোকের গর্ব ফলে যে অন্ধভাব, ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে আছে না কীর্তনে, তাই এই অন্ধভাবকে দূর করার জন্য তাদেরকে আবার সেই গৃহস্থ অবস্থায় যে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিল রোগগত, ওরকম অবস্থাটা আবার দরকার। ভগবান যে কৃপা করে থাকে এই অবস্থাটা করলেন, সেটা বুঝল না, এখন এইরকম প্রচার করে ব্যাস, এবার অভিমান চলে এলো, তারপর তার পতন হয়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা। এটা নারদজি মহারাজ বলছেন, দরিদ্র ব্যক্তি সব প্রাণীগণকে কখনোই অহংকারের বশীভূত হয়ে দর্শন করে না। দরিদ্র ব্যক্তি তার দর্শন স্বাভাবিক, কি স্বাভাবিক বলতে, অপ্রাকৃত স্বাভাবিক নয়, হ্যাঁ প্রাকৃত স্বাভাবিক, অনেক কথা সূক্ষ্ম কথা এগুলো। চাই যে দরিদ্র ব্যক্তি কাউকে সচরাচর অপমান করতে চায় না, তা তো নিজেরাই দরিদ্র, দরিদ্র অবস্থায় কাকে কী অপমান করবে, এই জন্য তারা সহসা অপমান করতে চান না, এটা তাদের অপমানের বিষয়বস্তু নয়। যাই হোক, কথাগুলো বিচার করে দেখবেন এর মধ্যে কোনো অহংকার বা অভিমান বা এর মধ্যে শত্রুতার কোনো গন্ধমাত্র নাই, বাস্তবিক সত্যকে স্থাপন করার চেষ্টা আছে। যাই হোক, এখানে আমরা জানি হরিভক্তি বিলাসের শ্লোক আছে পুরাণ থেকে উদ্ধৃত করে, গরুর এখানে গরুর বচন, গরুর বচন এখানে হরিভক্তি বিলাসে উদ্ধৃত আছে, সেটা সনাতন গোস্বামী বাদ লিখেছেন, ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রয়াদি বিশিষ্যতে। সেটা সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসে লিখেছেন, ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রয়াজির বিশিষ্যতে, ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রযাজির বিশিষ্যতে, সত্রযাজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগঃ সর্ববেদান্তবিৎ কচ্চা
Vishnu Bhakto Vishishvati Vaishnavanam Sahasrebhyo Ekantiko Vishishvati. কি বোঝা গেল? সহস্র সহস্র ব্রাহ্মণের থেকে ইওর অ্যাটেনশন প্লিজ, ধ্যান দে, এই বিচারের প্রতি গভীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ব্রাহ্মণানাম সহস্রেভ্য সত্রজাজির বিশেষতে সত্রজাজি সহস্রেভ্য সর্ববেদান্ত পারগা সর্ববেদান্ত বিৎকট্যা বিষ্ণু ভক্ত বিশেষতে বৈষ্ণবানাম সহস্রেভ্য একান্তেকো বিশেষতে। অর্থাৎ সহস্র সহস্র হাজার হাজার ব্রাহ্মণের থেকে, হাজার হাজার ব্রাহ্মণের থেকে একজন সাবিত্র ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর সহস্র সহস্র সাবিত্র ব্রাহ্মণ অপেক্ষা একজন বেদান্তবিদ ব্রাহ্মণ থেকে, বেদান্তবিদ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কোটি বেদান্তবিদ ব্রাহ্মণের থেকে একজন বিষ্ণুভক্ত শ্রেষ্ঠ, আর সহস্র হাজার হাজার বিষ্ণুভক্ত থেকে একজন ঐকান্তিক বৈষ্ণব শ্রেষ্ঠ, যিনি ঐকান্তিক ভক্তিতে নিয়োজিত। এতটাই এতটাই সুদুর্লভ, এতটাই এতটাই অত সস্তা নয়, এতটাই সুদুর্লভ এক ঐকান্তিক নিষ্ঠাবান প্রেমী বৈষ্ণব, এতটাই সুদুর্লভ। এই শ্লোক থেকে প্রমাণ হল সর্বোপরি আমাদের বক্তব্য এই বিশ্ব বৈষ্ণব রাজসভার তরফ থেকে অথা শ্রী শ্রী সমগ্র সারস্বত গুরু বৈষ্ণব সঙ্ঘের তরফ থেকে সর্বোপরি আমাদের বক্তব্য এই যে এক বিশুদ্ধ বৈষ্ণবের গুণাবলী অশেষ, বলে শেষ করা যায় না। যদিও আমরা জানি যে বৈষ্ণবের প্রধান ২৬ গুণাবলীর কথা শাস্ত্রে বলা আছে, ঠিক আছে, কিন্তু এ কথা আমরা জানি কৃষ্ণ ভক্তি কৃষ্ণগুণ সকলই সঞ্চার। তাহলে আমাদের সর্বোপরি বক্তব্য এই এক বিশুদ্ধ বৈষ্ণবের গুণাবলী অশেষ অনন্ত গুণাবলী, এক বিশুদ্ধ বৈষ্ণব নির্দোষ বদান্য সূচি আদি ২৬ প্রধান গুণাবলীতে ভূষিত, ২৬টা গুণাবলীতে ভূষণ, যে তার মধ্যে প্রধান হলো এই যে লেখা বলা হলো নির্দোষ বদান্য সূচি আদি এক্সেট্রা ২৬টা প্রধান গুণাবলীতে বিভূষিত হলেও শাস্ত্র বিচারে দেখা যায় যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণগুণ সকলই সঞ্চারে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধব মহারাজকে বলেন, যে নময়ী একান্ত ভক্ত্যানাম গুণ দোষদ ভবাগুণা। কি বলেন? ভাগবতী মহাপুরাণের ১১ স্কন্দ ২০ অধ্যায় ৩৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজী মহারাজকে বলছেন, নময়ী একান্ত ভক্ত্যানাম গুণ দোষদ ভবাগুণা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজী মহারাজকে বলছেন, আমাতে একান্ত ভক্তিযুক্ত যে সাধুগণ, তারা নির্গুণ ভূমিকা অবস্থিত এবং আমাকে প্রাপ্ত হওয়ায় তারা আমাকে প্রাপ্ত হয়েছে। তাই জন্য তাদের বিধিনিষেধ জানিত গুণ দোষাদি সম্ভব হয় না, তারা আমাকে প্রাপ্ত হয়েছে, সূক্ষ্মভাবে আমাকে পেয়েছে, তারা যে কোনোভাবে তারা আমাকে পেয়েছে, তা আমাকে প্রাপ্ত হয় তাত্ত্বিকভাবে প্রাপ্ত হয়েছে, স্বপ্নে প্রাপ্ত হয়েছে বা হার্দিক আলোক দর্শন এরকম বিভিন্নভাবে ভগবানকে প্রাপ্ত হয়েছে, সেবা সুখ লাভ করেছেন গুরুদেবের কৃপার ফলে, ভগবান তার নিত্য সেবা গ্রহণ করেছেন। কাজেই ভগবান বলছেন এদের, এই ধরনের বিশুদ্ধ ভক্তদের কোনো বিধিনিষেধ জানিত দোষগুণ সম্ভব হয় না। অর্থাৎ যদি এক বিশুদ্ধ গুরু বৈষ্ণবে আদৌ কোনো প্রাকৃত গুণ সম্ভব না হয়, অর্থাৎ কি না কী পাওয়া গেল, যদি এক বিশুদ্ধ গুরু বৈষ্ণবে
আদৌ কোনো প্রাকৃত দোষগুণ সম্ভব না হয়, সেক্ষেত্রে সারস্বত গৌরীয় অপ্রাকৃত গুরু বৈষ্ণবে বা শ্রী গৌরী মঠে এত এত দোষ কোথা থেকে পেয়ে গেলেন আপনাদের সোসাইটি? এত যে দোষ দর্শন করলেন আপনাদের পূর্ব আচার্য আপনারা কোথা থেকে পেলেন? এটা আপনাদের চরণে আমাদের প্রার্থনা জিজ্ঞাসা, কোথা থেকে পেয়ে গেলেন? যাদের একটা দোষ সম্ভব না, ভগবান বলছেন তাদের আদৌ কোনো দোষগুণ প্রাকৃত দোষগুণ সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনাদের সোসাইটি বা আপনাদের পূর্ব আচার্যগণ কীভাবে এতগুলো দোষগুণ পেয়ে গেলেন? প্রচুর দোষ দর্শনকারীর নিজের হৃদয়ে যদি দোষের জীবাণু আদৌ না থাকে তবে সেক্ষেত্রে দোষ দর্শন করতে কেউ পারবে না। বোঝা গেল না? যিনি দোষ দর্শন করেন সেই দোষ দর্শনকারীর হৃদয়তে যে দোষের জীবাণু নিজের মধ্যেই আছে, আর আছে বলেই সেই দোষটা অপর বাহিরের দর্শন করেন। যেহেতু পরমহংস গুরু বৈষ্ণবগণ দোষশূন্য, যেহেতু পরমহংস গুরু বৈষ্ণবগণ দোষশূন্য, ফলে তারা কোনো কিছুতেই বা কোনো কাউর মধ্যেই কোনো দোষ দর্শন করেন না। গুরু বৈষ্ণবগণ পরমাংশ, তারা সরল, সরলতাই বৈষ্ণবতা, তারা কারোর মধ্যে কোনো দোষ দর্শন, কারণ দোষ দর্শন তাদের মধ্যে নাই, তাই তারা অপরের মধ্যে দোষ দর্শন কী করে করবে? তারা করতে পারেন না। যার মধ্যে এই 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 জঘন্য এই জীবাণু, দোষ দর্শনের জীবাণু, পরচর্চা পর সমালোচনার জীবাণু রয়েছে, সংক্রামিত ব্যাধি, তিনি একমাত্র এই অন্যের মধ্যে দোষ দর্শন করতে পারে। গৌরী মঠে গৌরী মঠে সাধুর প্রতি দোষ দর্শন তার পক্ষেই সম্ভব, কেন সেই জীবাণু তার মধ্যেই রয়েছে। যে বস্তু সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, প্রত্যক্ষ অভিজ্ঞতা নাই, প্রত্যক্ষ বা পর কোনো সেই বস্তু সম্বন্ধে আমাদের কী ধারণা থাকতে পারে? যে দোষটা আমার মধ্যে নাই সে দোষটা আমি কী করি? আমি তো আমার মধ্যে নাই, আমি তার কোনো অভিজ্ঞতাই নাই। কাজেই যদি কেউ নিন্দা করেন আপনাদের পূর্ব আচার্য বা কেউ করে থাকেন, যেই হোক তার মধ্যে এই জীবাণুটা তার মধ্যেই ছিল, তাই তিনি অপরের দোষ দর্শন করেন। প্রভুপাদ এই সিদ্ধান্ত বলতেন, প্রভুপাদ এই কথা বলতেন, দোষ দর্শনকারী যার দোষ দর্শন করে তার দোষসমূহ তার নিজের মধ্যে সংক্রামিত হয় এবং পূর্বে ছিল আরও বেশি করে সংক্রামিত হয়। সেই জন্য প্রভুপাদ হরিকথায় প্রায়ই বলতেন, পর স্বভাব কর্মাণি ন প্রশংসত ন গর্হেত। প্রভুপাদ প্রায়ই বলতেন, পর স্বভাব কর্মাণি ন প্রশংসত ন গর্হেত বিশ্বমেকাত্মন পশ্চন প্রকৃতি পুরুষেন চ। এই শ্লোক প্রভুপাদ প্রায় বলতেন ব্যাখ্যায়। গৌরী গোষ্ঠীপতি শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আপনারা অপরের দোষ দর্শন করতে যাবেন না, আপনারা অপরের দোষ দর্শন করতে যাবেন না, বরং নিজ নিজ দোষগুলো সংশোধন করে নিতে পারলেই মঙ্গল হবে আপনাদের। তিনি আরও জানিয়েছেন যে বদ্ধজীবগণ আদৌ নিজ দোষ দর্শন করতে পারে না, কেবল অপরের দোষ দর্শন করাই তাদের স্বভাব। পরম করুণাময় এখানে এক বিশেষ সিদ্ধান্ত প্রভুপাদ জানিয়েছেন, পরম করুণাময় পরম করুণাময় গুরু বৈষ্ণবগণ যে অনুগত জনের দুর্দর্শন করিয়ে দিয়ে এ ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। প্রভুপাদ জানিয়েছেন বদ্ধজীবগণ আদৌ নিজ দোষ দর্শন করতে পারে না, কেবল অপরের দোষ দর্শন করাই তাদের স্বভাব। কিন্তু পরম করুণাময় গুরু বৈষ্ণবগণ যে অনুগত জনের দোষ দর্শন করিয়ে দিয়ে তাকে সংশোধন করেন, সেটা পর স্বভাবের দোষদর্শন করা বলা যায় না, বরং অশেষ করুণারই প্রকাশ বলা যায়। গুরু বৈষ্ণবগণ গুণাতীত বস্তু এবং আমাদের সকলের পরম পূজ্য, এমনকি স্বয়ং ভগবানের থেকেও অধিক পূজ্য, এবং ভগবানেরও পূজ্য বটে, ভগবানের থেকে অধিক পূজ্য তো বটে এবং ভগবানেরও পূজ্য গুরু বৈষ্ণব। তাদেরকে নিন্দা করা মানে অনন্তকালের জন্য নরকে যাওয়া।
শ্রীলো সচিদানন্দ ভক্তিমত ঠাকুর কীর্তনেতে জানিয়েছেন, বৈষ্ণব চরিত সদাই পবিত্র, যে নিন্দে হিংসা করি ভকতি বিনোদ না সম্ভাষে তারে, সদা থাকে মৌন ধরি, সদা থাকে মৌন ধরি। যে বস্তু সম্বন্ধে বা যে বিষয় সম্বন্ধে আদৌ আমাদের পরিচয় নেই, সে বস্তুর সম্বন্ধে কোনো অভিজ্ঞতা বা কোনো দার্শনিক কোনো ব্যাকগ্রাউন্ড আমাদের মধ্যে থাকা আদৌ সম্ভব নয়। অর্থাৎ যিনি অপরের কোনো দোষ দর্শন করেন, অবশ্যই সেই দোষ তার নিজের মধ্যেই বিরাজমান আছে, সে দোষের জীবাণু। সে সচিদানন্দ ভক্তিমঠকে জানিয়েছেন যে পরমহংস গুরু বৈষ্ণবগণ সরল, সরলতাই বৈষ্ণবতা। শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে দেখা যায় মা সতীদেবী, যাকে আমরা গুরু বলে মানি, যেটা ভক্তিমঠ কীর্তনে বলেছেন, কুলদেবী যোগমায়া মরে কৃপা করি, আবরণ সংবিরূপে তুমি বিশ্বদরি, শুনেছি আগম বেদে মহিমা তোমার, শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার, শ্রীকৃষ্ণ সানমুখ্য যার ভাগ্যক্রমে হয়, তারে মুক্তি যা করো অশোক অভয়। অর্থাৎ ভক্তিমঠক গুরু মানছেন মাতা, অর্থাৎ মাতা সতীদেবী দক্ষ প্রজাপতি পিতাকে লক্ষ্য করে আমাদের চরম এক উপদেশ দিয়েছিলেন। নিজ শরীর ছেড়ে দেওয়া প্রাককালে যখন সতীদেবী নিজের এই শরীরকে ছেড়ে দিয়েছিলেন, ছেড়ে দেওয়ার প্রাককালে, অর্থাৎ আগে ছেড়ে দেওয়ার আগে একটা অপূর্ব শিক্ষা দিয়েছিলেন, যেটা আমাদের চিরকাল মনে রাখা দরকার। দোষানো পরেশাম হি গুণেশু সাধব গৃহন্তি কেচিৎ ন ভবাদৃশা দ্বিজ, গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণব মহত্তমাস্তেষু অবিদ্যৎ ভবানঘম। কী বলছেন? দোষানো পরেশাম হি গুণেশু সাধব গৃহন্তি কেচিৎ ন ভবাদৃশ দ্বিজ, গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণব মহত্তমাস্তেষু অবিদ্যৎ ভবানঘম। ভাগবতী মহাপুরাণ চতুর্থ স্কন্ধ চতুর্থ অধ্যায় ১২ নম্বর শ্লোকে, অর্থাৎ তিনি বলছেন, দেবী বলছেন, হে দ্বিজবর, নিজেকে আপনি শ্রেষ্ঠ বলে মনে করেন এই জন্য দ্বিজবর বলছেন। আসলে দেবী তাকে দ্বিজবর বলতে চান না, কিন্তু তিনি নিজেকে বড় মনে করেন, এই জন্য বলছেন হে দ্বিজবর। কোনো কোনো সাধুপুরুষ অপরের দোষসমূহকেহ গুণের মধ্যে গ্রহণ করে থাকে, কিন্তু আপনার ন্যায় অসহা পরবশ ব্যক্তি অপরের গুণেও দোষ দর্শন করে থাকে। বোঝা গেল কী বলার? সত্যিই বলছেন দক্ষ প্রজাপতিকে, কোনো কোনো সাধুপুরুষ অপরের দোষসমূহকেও, অপরের দোষ সমূহকে গুণের মধ্যে গ্রহণ করে থাকে, কিন্তু আপনার ন্যায় অসহা পরবশ ব্যক্তি, অসহা মানে মাৎসর্য, আগেই ব্যাখ্যা হয়ে গেছে, আপনার ন্যায় অসহা পরবশ ব্যক্তি অপরের গুণেতেও দোষ দর্শন করে থাকেন। যারা যথার্থ দোষগুণের বিচার করেন তারা মধ্যম, আর যারা তুচ্ছ গুণকে মহৎ বলে প্রশংসা করেন তারা অতি উত্তম, এবং আপনি তাদৃশ্য সর্বোত্তম ভবের শঙ্করের প্রতিও দোষ আরোপ করেছেন। যাই হোক, পরে সম্বন্ধে আরও আলোচনা করার ইচ্ছা রইল। কোনো এক বিশ্বনিন্দক, বিশ্বপ্রতারক বা প্রচারক যাই বলেন, যদি কোনো এক পরমহংস গুরু বৈষ্ণবের কাছে এক অদ্ভুত প্রশংসা পেয়ে থাকেন, ভালো করে কথাটা বুঝুন, কোনো এক বিশ্বনিন্দক, বিশ্বপ্রতারক বা প্রচারক কোনো সংস্থার তরফ থেকে যদি কোনো এক পরমহংস গুরু বৈষ্ণবের কাছে এক অদ্ভুত প্রশংসা পেয়ে থাকেন, তাতে আর আশ্চর্য কী? কারণ এটাই তো স্বাভাবিক, যে গুরু বৈষ্ণবগণ প্রতিষ্ঠা কামুককে, প্রতিষ্ঠা দিয়ে বঞ্চনা করেন, কেন? সে তো প্রতিষ্ঠা চায়। আবার অমানি মানদ স্বভাবই তাদের স্বাভাবিক বিষয়, কাজে এতে আশ্চর্যের কিছু নেই। শ্রীল প্রভুপাদ বলতেন গুরু বৈষ্ণবের সম্মুখে,
গুরু বৈষ্ণবের সেমুখে নিজ প্রশংসা শোনবার মতো দুর্ভাগ্য যেন আমার না হয়। শ্রীল প্রভুপাদ বলতেন, গুরু বৈষ্ণবের সেমুখে নিজ প্রশংসা শোনার মতো দুর্ভাগ্য যেন আমার না হয়। হয়তো আপনারা কোনো জন্মে এইসব সিদ্ধান্ত শোনেন নাই, তাই জন্যই আক্রমণাত্মক ভাব নিয়ে আপনারা, যেদিন আপনারা বাস্তবিক প্রভুপাদকে জানবেন সেদিন আপনারা কেঁদে ভাসাবেন যে আমরা সব হারালাম। আক্রমণ তো দূরের কথা, আপনারা কেঁদে ভাসাবেন। সে প্রভুপাদ কি বলছেন যে গুরু বৈষ্ণবের শ্রীমুখে নিজ প্রশংসা শোনবার মতো দুর্ভাগ্য যেন আমার না হয়। শ্রীল বিদ্যাপতি কবি কবি বিদ্যাপতি লিখেছেন, কেশব তুয়া জগৎ বিচিত্র। শ্রীল বিদ্যাপতি লিখেছেন, কবি বিদ্যাপতি, কেশব তুয়া জগৎ বিচিত্র। সত্যই তাই, সত্যই তাই। কারণ অসম্ভব বলে আজ আর কোনো কিছুই নেই। মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যত্বে পরিণত করে নিজেদের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করা, এসব বিষয়ে আজ এক সামান্য ছেলেখেলা মাত্র, কেউ কাউকে কিছু করতে পারবে না। এতই অ্যাডভান্স টেকনোলজি হয়েছে যে সত্য সত্যই তাই। আজ এই যে কেশব তুয়া জগৎ বিচিত্র, সত্যিই তাই। কারণ অসম্ভব বলে আর কিছু নাই। মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যত্বে পরিণত করে নিজেদের ঘৃণ্য স্বার্থ চরিতার্থ করা, এই সব তো বিষয় আজকে ছেলে খেলা, জল খাওয়া, সামান্য ছেলে খেলা মাত্র, কেউ কিছু ধরতেই পারবে না। কিন্তু সাধুশুদ্ধ গুরু বৈষ্ণবগণ কিন্তু ধরে ফেলবে। যারা বাস্তবিক দ্বি প্রভুপাদের আনুগত্য করেন তারা কিন্তু গলা টিপে ধরবে সঙ্গে সঙ্গে, এই ভুল বলেছে। কিন্তু মূর্খগুলো বলতে পারবে না, মূর্খগুলো বলতে পারবে না। কেন জগতে আমরা জানি কানা ছেলের নাম পদ্মলোচন, আপনারা খেয়াল করেছেন? এটা হাসির কথা, বাঙাল ভাষায় ঢাকাই ভাষায় বলে কানা পোলার নাম পদ্মলোচন। ঢাকাই ভাষায় বলে কানা পোলার নাম পদ্মলোচন, অর্থাৎ কানা ছেলের নাম পদ্মলোচন রাখা হয়। নিঃস্ব, কোনো পয়সা করে কিছুই নেই, একেবারে ভিখারি। এই নিঃস্বজনের নাম ধনীরাম, যার একটা পয়সাও পকেটে নাই তার নাম রাখা ধনীরাম রাখা হয়। অশান্ত, যে যার অশান্ত চিত্তবৃত্ত তার নাম হলো সুশান্ত। বোঝা গেল? যার মায়া মমতা কিছুই নাই তার নাম রাখা হয় ওই প্রকল্পে, ওই ধরনের নাম রাখা হয়। যা যিনি অসত্যে প্রতিষ্ঠিত তার নাম সত্য, তার নাম রাখা হয় সত্য, তার নাম রাখা সত্য। তিনি অসত্যে প্রতিষ্ঠিত তার নাম সত্য। এটি জগতের নিয়ম। ফলে যার লেখনীয় প্রবচনে ভালো করে এই বিষয়টা, যারা অত্যন্ত হালকা প্রকৃতির তারা এইসব কথা বুঝে কিছু করতে পারবেন না, না শোনাই ভালো। আমি সকলের জন্য এইসব কথাগুলো বলছি না, বুঝতে পারবে না তারা। তাদের সামান্যতম কাণ্ডজ্ঞান পর্যন্ত, দিব্যজ্ঞান তো দূরের কথা। ওরা তো বলছে আমরা ভক্ত, আমরা দীক্ষা নিচ্ছি, কিন্তু আমি তো বলছি তাদেরকে আমি সম্মান দিতে চাই, কিন্তু সত্য কথা বলেন, সত্য কথা বলে তাদের বাঁচাতে চাই, তাদের মিথ্যা কথা বলতে পারবো না। যে আমি এই জন্য তাদেরকে ভালোবেসে বলছি যে আপনাদের কাণ্ডজ্ঞানই নেই, আপনাদের কাণ্ডজ্ঞান পর্যন্ত নাই, কমন সেন্স, কাণ্ডজ্ঞান, দিব্যজ্ঞান কোথা থেকে পেলেন, কোন গুরুর কাছে পেয়েছেন? আমরা আপনাদের প্রভাতে দিব্যজ্ঞান তো নাই, প্রভাত নিজেই জানিয়েছেন, প্রভাত তো নিজেই জানিয়েছেন, প্রভাত নিজেই জানিয়েছেন এদের দিব্যজ্ঞান নাই। তো কোথা থেকে আপনারা দিব্যজ্ঞান পেলেন? প্রভাত নিজেই জানিয়েছেন, আমার কোনো দোষ নাই, প্রভাত নিজে বলেছেন। যে বা যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচিত হতে চান, দিব্যজ্ঞানের অপব্যবহার মানসে যারা গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে পরিচয় দিতে চান, তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধই নাই, তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো, প্রভুপাদ জানিয়েছেন। তা আমার সঙ্গে কোনো কিছুই নেই, আমি মহাপুরুষগণের বাণী কেবল উচ্চারণ করছি, আমি পিয়নের কাজ করছি, কাজে এটি স্বাভাবিক। কানাপোলার নাম পদ্মলোচন, গরিব ব্যক্তির নাম ধনীরাম,
অশান্তের নাম সুশান্ত, এইসবই হয়ে থাকে। এটি স্বাভাবিক, এই জগতের নিয়ম। ফলে যার লেখনীয় প্রবচন অসংখ্য, ভালো করে এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করার বিষয়, এই যে উপরোক্ত বিষয়গুলো আমি বললাম, এটা বর্তমান কলিযুগে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ফলে যার লেখনীয় প্রবচনে অসংখ্য সিদ্ধান্ত বিরোধ দৃষ্ট হয়, ভালো, আমি আবার অনুরোধ করছি আপনাদের চরণে, এই কথাটা খুব ভালো করে আপনারা খেয়াল করুন, যে এই যে ওপরের কথাগুলো বললাম, কানা ছেলের নাম পদ্মলোচন হয়, যিনি অত্যন্ত গরিব নিঃস্ব তার নাম ধনীরাম হয়, অশান্ত ব্যক্তির নাম সুশান্ত হয়, মমতাহীন ব্যক্তির নাম মমতা হয়, যাই হোক, অসত্যের প্রতি যার অত্যন্ত নিষ্ঠা তাকে সত্য রাখা হয় তার নাম, অসত্যের পথে চলেছেন, এটাই জগতের নিয়ম। ফলে যার লেখনী ও প্রবচনে এটা কোনো হিংসা বা বিদ্বেষের বিষয় নয়, পুনঃপুনঃ আপনাদের চরণে জানাই, এটা কোনো বিদ্বেষের বিষয় নয়, আমার কাছে এলে আমি সব আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় সব ভুল, অজস্র ভুল। ফলে যার লেখনী ও প্রবচনে, ইয়ার অ্যাটেনশন প্লিজ, ফলে যার লেখনী আর প্রবচনে অসংখ্য সিদ্ধান্ত বিরোধ দৃষ্ট হয়, তার নাম ভক্তি সিদ্ধান্ত রাখা হয়, এতে আপত্তি কী? এতে আপত্তি কী? এটি তো আজকের মুখ, এটি তো কলিকালের ধর্ম, তার নাম ভক্তি সিদ্ধান্ত রাখা হয়। আপনারা বলেছেন, ভক্তি সিদ্ধান্ত দিয়েছেন, অমুক ব্যক্তি অমুক মহারাজ, তার নাম যদি ভক্তি সিদ্ধান্ত, অজস্র ভুল সেখানে, সে তো স্বাভাবিক, কলিকাল হতেই পারে। ফলে যার লেখনী আর প্রবচনে অসংখ্য সিদ্ধান্ত বিরোধ দৃষ্ট হয়, হিংসা বিদ্বেষ দৃষ্ট হয়, তার নাম যদি ভক্তি সিদ্ধান্ত রাখা হয়, তাতে আপত্তি কী? এটা এটাই তো কলিকালের নিয়ম। যিনি মহান মহান, যিনি মহান মহান প্রভুবর্গগণকে, যিনি মহান মহান গুরু বৈষ্ণবগণকে দাসত্বে পরিণত করে দিতে, যিনি মহান মহান গৌড়ীয় মঠের গুরুবর্গকে, যিনি মহান মহান গৌড়ীয় গুরুবর্গকে দাসত্বে পরিণত করে দিতে ক্ষমতা রাখেন, তার নামই যে বহুপাদ রাখা হবে, এটি স্বাভাবিক, এতে আশ্চর্য আর কি, তো হতেই পারে, তার নাম বহুপাদ দিয়ে দিন, আমাদের আপত্তি কী? এখন তো এতটাই ফরজারি জালিয়াতি শুরু হয়েছে যে যে কোনো ইউনিভার্সিটিতে টাকা দিলে এখন কি বলে মাস্টার ডিগ্রির সার্টিফিকেট, জাল সার্টিফিকেট পাওয়া যায়, অনেক মন্ত্রীর এগুলো আছে, এ স্বাভাবিক, আপত্তি কী? আপনারা নিয়ে নিন, নিয়ে এটা ধুয়ে জল খান। যিনি মহান মহান গৌড়ীয় গুরুবর্গকে, গৌড়ীয় মঠের গুরুবর্গকে, এত বড় 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 পরমংশ বৈষ্ণবগণকে দাসত্বে পরিণত করে দিতে ক্ষমতা রাখেন, তার নাম যে পৌপাদ রাখা হবে, এতে আশ্চর্য আর কি, এটাই তো মায়াদেবীর প্রসাদ। মূর্খ প্রতিষ্ঠাকামী, মূর্খ প্রতিষ্ঠাকামী অন্ধজন, মূর্খ প্রতিষ্ঠাকামী অন্ধজন বুঝে না যে কিভাবে শুদ্ধ গুরু বৈষ্ণবগণ আমাদের প্রতারিত করতে পারেন, এতটাই তারা মূর্খ। আমাদের বিচারেই এগুলো আমরা শুদ্ধ গুরু বৈষ্ণবের যে বিচারগুলো আমরা দেখতে পাচ্ছি, কাজে আপনাদের বিচারেই যদি আমাদের পরমহংস সারস্বত গৌড়ীয় বৈষ্ণবগণ অপদার্থ পতিত হয়, ভালো করে খেয়াল করবেন, ভালো করে, এই জন্য প্রভুপাদ বলতেন কৃষ্ণভক্ত শয়তানের শয়তান, যারা বাস্তবিক শয়তান তাদের শয়তানিটাকে ধরিয়ে দেওয়ার জন্য শুদ্ধ গুরু গলা টিপে ধরবেন, কোটে গেলে পারবে না, তার সঙ্গে সঙ্গে বলবে তা এইটা কেন নিয়েছেন আপনারা। আপনাদের বিচার অনুযায়ী, আমাদের বিচার না, আপনাদের বিচারেই যদি আমাদের পরমংশ সারস্বত গৌড়ীয় বৈষ্ণবগণ অপদার্থ পতিত হয়ে থাকেন, তবে কেন তাদের দ্বারা বঞ্চনাময় উপাধিগুলো আপনারা আপনাদের আদি আচার্যের লেজের পেছনে জুড়ে দিয়ে প্রতিষ্ঠারূপ বিষ্ঠা ভোজন করতে চান কেন? এই তো বললেন আমাদের আচার্যগণ পতিত, আবার ওই মহারাজমানাকে এই উপদে দিয়ে এগুলো কেন নিচ্ছেন? বেশ তো চালাক,
আরে বাবা, যদি আমাদের গুরু বিষয় পতিত হয়, তারা যদি আপনাদের কোনো আচার্যকে কোনো উপাধি দিয়ে দেয় সেটা ফেলে দিন, সেটা ধরছেন, সেটা ধরছেন, মানে কে বলে কাক চালাক, কাকের মতো চালাক, এই জন্য এরা বিষ্ঠা খায়। এই জন্য আপনাদের বিচারেই যদি আমাদের পরমহংস সারস্বত গৌড়ীয় মঠের বৈষ্ণবগণ অপদার্থ হয়ে থাকেন, পতিত হয়ে থাকেন, তবে কেন তাদের দ্বারা বঞ্চনাময় উপাধিগুলো আপনারা আমাদের আপনাদের আদি আচার্যের পিছনেতে জুড়ে দিয়ে প্রতিষ্ঠারও বিষ্ঠা ভোজন করতে চান? লজ্জা হয় নাকি? না, এক্ষেত্রে কোনো লজ্জা হতে আদৌ আপত্তি নেই, এতে একটু লজ্জা হোক, আপত্তি নেই। যে বৈষ্ণবগণের ভালো করে খেয়াল করবেন, প্রত্যেকটা শব্দ ভালো করে খেয়াল করবেন, যে বৈষ্ণবগণের প্রতি নিঃশ্বাসে খুব ভালো করে খেয়াল করবেন আপনাদের চরণে প্রার্থনা, এ কোনো বিদ্বেষের বিষয় নয়, এটা উত্তর, এটা একটা উত্তর, বাস্তবিক জবাব। যে বৈষ্ণবগণের প্রতি নিঃশ্বাসে, যে বৈষ্ণবগণের প্রতিটা নিঃশ্বাসে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের প্রতি সুতীব্র নিষ্ঠা তথা তার অনন্ত মহিমার ঝলক প্রকাশিত হয়, তারা কি এতটাই মহামূর্খ যে যাকে তাকে শিল বহুপাদের বিকল্প প্রমাণ অর্থে বিশুদ্ধ গৌড়ীয় ভক্তিরাজ্যের একাচ্ছত্র অধিপতি শিল বহুপাদের উদ্দেশ্যে চিরকাল ব্যবহৃত বা চিহ্নিত উপাধি বহুপাদ বা ভক্তি সিদ্ধান্তকে, এই দুটো টাইটেলকে এত সস্তায় বেচে দিতে পারেন? খুব ভালো করে আবার শুনুন, আমি জানি আপনারা বুঝতে পারবেন না, এটা আবার পুনঃ পুনঃ বলছি, যে বৈষ্ণবগণের প্রতি নিঃশ্বাসে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের প্রতি সুতীব্র নিষ্ঠা তথা তার প্রতি তার অনন্ত মহিমার ঝলক প্রকাশিত হয়, যে বৈষ্ণবগণের প্রতি নিঃশ্বাসে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাদের প্রতি সুতীব্র নিষ্ঠা তথা তার অনন্ত মহিমার ঝলক প্রকাশিত হয়, তারা কি এতটাই মহামূর্খ যে যাকে তাকে শিল বহুপাদের বিকল্প প্রমাণ করার জন্য বিশুদ্ধ গৌড়ীয় ভক্তিরাজ্যের একচ্ছত্র অধিপতি শিল বহুপাদের উদ্দেশ্যে চিরকাল ব্যবহৃত বা চিহ্নিত এই উপাধি বহুপাদ বা ভক্তি সিদ্ধান্ত, এই দুটো উপাধিকে এত সস্তায় বেচে দিতে পারেন? আপনারা কি তাই মনে করেন, এত সস্তায় বেচে দিতে পারেন? অত সোজা এর পেছনে নিগূঢ় রহস্যটা কী? এসব কথা বিচার করা দরকার। আমি জানি আপনাদের মাথায় ঢুকবে না, যে মস্তিষ্কে কাম ক্রোধ লোভ মোহ মদমাশ্চর্য প্রতিষ্ঠা বিরাজিত, সে মস্তিষ্কে এসব কথা ঢোকে না। কোটি কোটি জন্ম পরেও হতে পারত যদি আপনারা অসৎসঙ্গে না পড়তেন। অসৎসঙ্গে পড়ে আপনাদের কি হলো? যাও আপনারা ভালো ছিলেন, তাতে কি উল্টো হল, অপরাধেতে আপনাদেরও সেই শাস্তি হবে। এটা বহুপাত জানিয়েছেন, আমি বলিনি, এটা আমি বলি নাই, বহুপাত বলেছেন, হে মহোদয়গণ, ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন। শিল বহুপাত জানিয়েছেন, হে মহোদয়গণ, ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, এতে আপনারা বঞ্চকের দলে পতিত হয়ে আপনাদের সর্বনাশ বরণ করতে হবে না। কাজেই এই যে উপাধিগুলো আমাদের গুরুবর্গের কেউ দিয়েছেন, তারা কি এতই মূর্খ? তারা এতই বোকা যে এত সস্তায় এই দুটো উপাধি দিয়ে দিলেন, যেটা তারা নিজের জীবনে কোনোদিন ব্যবহার করেন নাই, কি করে হতে পারে? গুরু বৈষ্ণব অন্তর্যামী সবই জানেন, কাজেই এর পেছনে নিগূঢ় রহস্যটা কী, কীভাবে আপনাদেরকে ঠকাতে চেয়েছিলেন? যেমন কংসের তাড়াতাড়ি নিধন, কংস যেন তাড়াতাড়ি চলে যায় জগৎ থেকে, এই জন্য নারদজি মহারাজ একটা সুন্দর একটা ড্রামা করেছিলেন,
কংসকে বললেন, আরে কি ব্যাপার? বলে এরকম ব্যাপার, আমার 8 নম্বর ছেলে দেবকীর আমাকে মারবে। 8 নম্বর ছেলে বলছে, 8 নম্বর এখনো হয় নাই, 1 2 3 4 করে 8। বলে কংসকে বলছেন, রাজন তুমি কিন্তু সাবধান থাকবে, কারণ হচ্ছে 8 থেকে যদি 8 7 6 5 4 3 2 1 করে তাহলে 1 নম্বরটা আর, তাই তো? অর্থাৎ নারদজি মহারাজ তাকে বঞ্চনা করে সম্মান দিয়ে তার তাড়াতাড়ি করে যেন নিধন হয়, তাহলে এই অসুর তাড়াতাড়ি মরবে না, এই অসুরের মৃত্যুটাকে তাড়াতাড়ি এক্সপিডাইট অ্যাক্সিলারেট করবার জন্য এটা করেছিলেন। কাজেই এর পেছনে নিগূঢ় রহস্যটা কী এটা বোঝা দরকার। এ সকল কথার উত্তর বহু বহু পূর্বেই, এই সকল কথার কিন্তু উত্তর কিন্তু শাস্ত্রে। যারা অন্ধ দেখতে পান না, যারা অন্ধ তারা দেখতে পান না, এই সকল কথার উত্তর কিন্তু বহু বহু পূর্বে শাস্ত্রর দ্বারে নির্ণীত হয়েছে। ভাগবতজি মহাপুরাণে 12 স্কন্ধে 2 অধ্যায় কি, বৃত্তমেব কলৌনি নাম জন্মাচার গুণাদয়, কি বলেছেন? বৃত্তমেব কলৌনি নাম জন্মাচার গুণাদয়, হ্যাঁ বৃত্তমেব কলৌনি নাম জন্মাচার গুণাদয়, দাম্পত্যের অভিরুচির ময়ৈব ব্যবহারিকে স্ত্রীত্বে পুংস্তে, হ্যাঁ এই যে বিচারগুলো সব ভাগবতী মহাপুরাণের 12 স্কন্ধে 2 অধ্যায় পেয়ে যাবেন। বৃত্তমেব কলৌনি নাম জন্মাচার গুণাদয়, হ্যাঁ বৃত্তমেব কলৌনি নাম জন্মাচার। আর তারপর কি বলেছে, কি বলা আছে? বলে যারা শূদ্রহা প্রতিগ্রহী সন্তি, দেখে নেবেন ভাগবত খুলে, শূদ্রহা প্রতিগ্রহী সন্তি তপবেশ উপজীবিনা, আর ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তম আসনম। এর মানে কি? এর মানে কি না, কলিযুগে ধন সম্পত্তি যে যত পয়সা করবে সেই বড়, কুরু বৈষ্ণবকে মাথায় লাথি মারতে পারবে তারা, যে যত পয়সা অর্জন করছে ততই ভালো, ততই তাড়াতাড়ি সে নরকে যাবে, কেন গুরু বৈষ্ণবকে অপমান করবে? বহুপাত বলেছেন, বহুপাত বলছেন প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ আমাদের জীবনের উদ্দেশ্য নয়, তাহলেই আমরা যদি করি তাহলেই আমরা গুরু বৈষ্ণবকে অপমান করব, তাকে অপমান করবো, মাথায় লাথি মারব, তাহলে আমরা তাড়াতাড়ি নরকে যেতে পারবো অনন্তকালের জন্য, সুবিধা হবে না? কত সুবিধা হবে, হ্যাঁ কত বুদ্ধিমান, আহা। তা বৃত্তমেব কলৌনি নাম জন্মাচার গুণাদয়, এইসব। আর তারপর বলছেন, কি বলছেন না, বলছেন শূদ্রহা প্রতিগ্রহী সন্তি তপবেশ উপজীবিনঃ ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তমাসনম। অর্থাৎ ধর্ম কি বলছেন, বৃত্তমেব কলৌনিনাম জন্মাচার গুণাদয়ো, হ্যাঁ ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেব হি, ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেব হি, ভাগবতী মহাপুরাণ বলছে। কাজেই কলিযুগে ধন সম্পত্তি মানবগণের জন্ম আচার ও গুণের উৎকর্ষ ক্ষেপক, বোঝা গেল না? অর্থাৎ যার যত পরিমাণ ধন থাকবে সেই বড় বংশ, বাবা তার বিরাট আচার বিরাট গুণ, এইটি লোকে বলবে, খয়ের খা এইটি লোকে বলবে। কলিযুগে ধন সম্পত্তি মানবগণের জন্ম আচার গুণের উৎকর্ষ ক্ষেপক হবে, এবং ধর্ম ন্যায় কোনটা ধর্ম কোনটা ন্যায় কোনটা অন্যায় এই বিষয়ে ব্যবস্থা একমাত্র গায়ের জোর বল, পয়সা বল, গায়ের জল, পলিটিক্যাল ফোর্স, শরীরের বল, টাকার বল, গুন্ডা বল, এইগুলি সব ধর্ম ন্যায় ব্যবস্থায়ম কারণম বলমেব হি। অর্থাৎ ধর্ম কোনটা অধর্ম কোনটা ন্যায় অন্যায় কোনটা এই বিষয়েতে কে বিচার করবে? বলে একমাত্র বলই, যার গায়ের জোর বেশি অর্থবল লোকবল সেই হবে, এটি কলিকালে হবে। আবার ভাগবতী মহাপুরাণের যে শূদ্রা প্রতিগ্রহী সন্তি তপবেশ, এইক্ষণি বললাম শ্লোক, অর্থাৎ কলিযুগে শূদ্রগণ, শূদ্র মানে শূদ্র কাকে বলে, যিনি শোক করেন, শোকং করোতি ইতি শূদ্রা, শোকম করতি ইতি শূদ্র, যিনি শোক প্রকাশ করেন তিনি হচ্ছে শূদ্র, যিনি শোক প্রকাশ করেন তিনি হচ্ছে শূদ্র। কাজেই শূদ্রের সবসময় অভাব অভিযোগ,
কাজী কি বলছে না, শূদ্রাহা প্রতিগৃহিষ্যন্তি তপবেশোপি জীবিনা। হ্যাঁ, আর ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তমাসনম। অর্থাৎ কলিযুগে শূদ্রগণ তপস্যা ও তীরণ্ড সন্ন্যাস আদি বেশ গ্রহণ করে এটা প্রতিগ্রহ ভিক্ষা করবে, চারিদিকে পয়সা লুটবে, পয়সা লুটে বেড়াবে। কলিযুগে শূদ্রগণ তপস্যা ও দণ্ড আদি বেশ গ্রহণপূর্বক দান দক্ষিণা গ্রহণ করবে, এরা করে যাবে এবং ধর্মতত্ত্বে অনভিজ্ঞ, ধর্মতত্ত্বেতে সম্পূর্ণ অনভিজ্ঞ ব্যক্তি এ শ্রেষ্ঠ পদ ব্যাসাসনে বসবেন, করে ধর্মের ব্যাখ্যা করবেন। তিনি ত্যাগ তাকেই ব্যাসাসনে বসতে আমি দেখেছি, এই গৌরী মঠে দেখেছি, বিভিন্ন দেবানন্দ গৌরীমান এখান থেকে যেখানে সব দেখি, যে একেবারে অধার্মিক পতিত এবং কিছুমাত্র জ্ঞান নাই, কিছু নাই, শূদ্র, খালি টাকা, তাকে আসার সঙ্গে সঙ্গে ব্যাসাসনে বসিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি বসুন, আপনি বসুন মহারাজ, আপনি বসুন, বসিয়ে দিলেন। এটা নিজে চোখে দেখা, আমি হাসি, ভালোই হল। হিন্দিতে আমাদের বৃন্দাবনে একটা কথা আছে, মহারাজ গিদার কি সভা মে গায়ন কৌন হ্যাঁ, যে শিয়ালের সভাতে উট গায়ন হ্যাঁ, উট জান ক্যামেল, যেখানে শিয়ালের সভা সেখানে উট গায়ন হয়, গাইতে নামে, উটকে সভাপতি করা, এটি উট লম্বা চড়া না, বড় হবে। এই জন্য এখানে বলছেন ধর্মতত্ত্বে সম্পূর্ণ অনভিজ্ঞ, যিনি মিথ্যাচার সম্পূর্ণ ব্যভিচারে লিপ্ত, তাকেই বাইরে থেকে প্রচার করলে ব্যাসাসনে বসে, আপনি বসুন মহারাজ, আপনি সভাপতি, এই ছাগলের ধর। এই জন্য ধর্মতত্ত্ব অনভিজ্ঞ ব্যক্তিগণ শ্রেষ্ঠ আসন ব্যাসাসনে আগে বসবে, যেখানে জীব গোস্বামীবাদ সন্দর্ভেতে নিষেধ করে দিয়েছেন। জীব গোস্বামীবাদ বলছেন যে এই ধরনের ব্যক্তিকে ব্যাসাসন দেওয়া উচিত নয়, দেবে না। বক্তা জীব গোস্বামীবাদ সন্দর্ভে বলছেন, বক্তা স্বরাগ নিরাগ দ্বিবিদ পরিকীর্তিতা, বক্তা স্বরাগ নিরাগ দ্বিবিদ পরিকীর্তিতা। বক্তা দুরকম, একটা স্বরাগ বক্তা, নিরাগ স্বরাগ বক্তা, যিনি পয়সা অর্থ কাম প্রতিষ্ঠার জন্য হরিকথা বলেন, নিরাগ মানে যার মধ্যে কোনো রাগ নেই, কোনো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি নিষ্কপটভাবে নিঃস্বার্থভাবে জগতের পরম মঙ্গলের জন্য পরম সত্য কথা বলছেন, তাকে বলা হয় বাস্তবিক বক্তা। তিনি ব্যাসাসনে বসবেন, বাকি কোনো ছাগলকে, বাকি কোনো ছাগলকেই ব্যাসাসনে, যে যত বড় হোক সোসাইটি, তাকে বসতে দেওয়া যাবে না। জীব গোস্বামীবাদ নিষেধ করেছেন, জীব গোস্বামীবাদ একে বসতে দেবেন না, নিষেধ। বক্তাহা স্বরাগ নিরাগ দ্বিবিধ পরিকীর্তিতা। তাহলে কলিকালে মানবগণ কী করে না বলছেন, কলিযুগে শূদ্রগণ তপস্যা ও তীরণ্ড সন্ন্যাস গ্রহণ করবে, পূর্বক দান দক্ষিণা গ্রহণ করবে, আর ধর্মতত্ত্বেতে অনভিজ্ঞ পতিত ব্যক্তিগণ শ্রেষ্ঠ পদ ব্যাসাসন অধিকারপূর্বক ধর্ম ব্যাখ্যা করবে। এটি কলিকালের যেটা তুলসীদাসজি বলেছেন, দুঃখ লাগে আর হাসি, ধন্য কলি তেরা তামাশা, কলি তোমার তামাশাকে ধন্যবাদ, দুঃখ লাগে আর হাসি। পুনশ্চ এই ভাগবতজি মহাপুরাণের বারো স্কন্ধের তৃতীয় অধ্যায় ৪১ নম্বর শ্লোকে পাওয়া যায়, কলৌ কাকিনীকে অপি অর্থে বৈকৃহ্য ত্যক্ত সৌহৃদাহ ত্যাগসন্তি চ প্রিয়ান প্রাণান হনিষ্যন্তি সকানপি। কী বলছেন খুব ভালো করে শ্রবণ করতে, কলৌ কলৌ কাকিনীকে, কলৌ কাকিনীকে অপি অর্থে, কলৌ কাকিনীকে অপি অর্থে বিগৃহ্য ত্যক্ত সৌহৃদাহ ত্যাগসন্তি চ প্রিয়ান প্রাণান হনিষ্যন্তি সকানপি। অর্থাৎ কলিকালে মানবগণ বিংশতি বরাটিকা, অর্থাৎ এক পয়সা, এখনকার দিনে এক পয়সা কেউই দেখবে না, আমরা ছোটোবেলায় দেখেছি এক পয়সা, এক পয়সার বহুত মূল্য, দু পয়সা এক বহুত মূল্য ছিল, তিন পয়সা
বহুত মূল্য, মানে একটু দুটো না, অনেক। কলিকালে মানবগণ বিংশতি বরাটিকা অর্থাৎ এক পয়সা, ওয়ান পাইস মাত্র, এক পয়সার জন্য সুহৃদ ভাব বিসর্জন পূর্বক বিবাদে প্রবৃত্ত হবে, সর্বাপেক্ষা প্রিয় আত্মা পর্যন্ত পরিত্যাগ করবে এবং স্বজনগণের পর্যন্ত বিনাশ করবে এক পয়সার জন্য, এক পয়সার মা বাপ যেটাকে বলা হয়। হয়তো সেই কারণে আমাদের মনে হয় এইসব প্রমাণ বলে, এইসব প্রমাণের প্রচুর প্রমাণ আমাদের কাছে আছে, কোনো চিন্তা নেই, প্রচুর প্রমাণ আমাদের, যখন আসবেন আমি অফুরন্ত প্রমাণ দেখিয়ে দেবো। হয়তো সেই কারণেই আপনাদের, হয়তো সেই কারণেই আপনাদের সোসাইটির শ্রী গৌড়িয়া মঠের পরম মহান তথা পরম সুহিত সজ্জন সেবক বিশুদ্ধ গুরুবর্গকে গণকে আপনারা অকারণে অপমান অপদস্থ তথা বদনাম করে নিজ প্রতিষ্ঠা সাম্রাজ্য বিস্তারের অগ্রসর নীতি অবলম্বন করে রেখেছেন, যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদী আপনারাও, হয়তো আপনারা জানেন না যে অসত্ত্বেও এই তা সত্ত্বেও ভয়ঙ্কর সর্বনাশা এই নীতিকে বানচাল করে দিয়ে এসব করা সত্ত্বেও, হয়তো আপনারা জানেন না যে তা সত্ত্বেও এই ভয়ঙ্কর সর্বনাশা এই নীতিকে বানচাল করে দিয়ে পাষণ্ড দলন অবতার সাক্ষাৎ বলরাম নিত্যানন্দ শ্রী গৌড়িয়া মঠের বিশুদ্ধ চৈতন্যবাণীর ধ্বজা প্রচার সর্বাঙ্গীনভাবে উড্ডয়ন রেখে আসছেন ও রাখবেন, সেটা আপনারা প্রমাণ পাচ্ছেন। বুকে হাত দিয়ে বলুন আপনারা প্রমাণ পাচ্ছেন কি না, এ কথা মিথ্যা নয়, নিত্যানন্দ প্রভু করে রাখবেন, আপনাদের কিছু ক্ষমতা নেই আটকাতে পারে। নিত্যানন্দ ভগবান বলরাম নিত্যানন্দ সাক্ষাৎ শ্রী গৌড়িয়া মঠের বিশুদ্ধ চৈতন্যবাণীর ধ্বজা প্রচার সর্বাঙ্গীনভাবে উড্ডয়ন রেখে আসছেন ও রাখবেন, কাউর ক্ষমতা নেই কিছু করতে পারবে। শ্রী গৌড়িয়া মঠের এক এক বিশুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত সমগ্র পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করতে পারে, শ্রী চৈতন্যদেবের বিশুদ্ধ বাণীর দ্বারা আলোড়ন সৃষ্টি করে দিতে সমর্থ। সুতরাং সর্বপ্রথমে প্রচারক কাকে বলে আর প্রতারক কাকে বলে এই মূল পার্থক্যটা না জেনে মূর্খের মতো বাগবিতণ্ডায় গিয়ে নিজ সর্বনাশ ডেকে আনা আদৌ উচিত বলে মনে হয় না। শ্রীমদ্ ভাগবত জি মহাপুরাণের প্রমাণে দেখা যায় ভগবতী মা সতীদেবীর সিদ্ধান্ত বিচার কি না, একটু আগেই পড়েছিলাম, পরে বলেছিলাম, আবার আলোচনা করব, মনে আছে না? একটু আগে দোষান পরেশাম হি গুণেশু সাধব গৃহন্তি কেচিত ন ভবাদৃশা দ্বিজ গুণাংশ ফলগুণ বহুলি করিষ্ণব মহত্তমাস্তে মহত্তমাস্তেষু অবিদ্যৎ ভবানগম। হে দ্বিজবর, আপনি যেকে বড় মনে করেন এই জন্য দ্বিজবরই বললাম আপনাকে সম্মান দিতে, আপনি সম্মান ভালোবাসেন, দ্বিজবর তো বলা যায় না, তবে ঠিক আছে এইটি যদি আপনার ভালো লাগে। হে দ্বিজবর অর্থাৎ দক্ষ প্রজাপতিকে বলছেন দেবী, কোনো সাধুপুরুষগণ অপরের দোষসমূহকেও গুণের মধ্যে গ্রহণ করে থাকেন, কিন্তু আপনার ন্যায় অসুয়া পরবশ ব্যক্তি পরের গুণেও দোষ দর্শন করে থাকে। যারা যথার্থ দোষগুণের বিচার করেন তারা মধ্যম, আর যারা তুচ্ছ গুণকেও মহৎ বলে প্রশংসা করেন তারা অতি উত্তম। আপনি এরকম ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন যে ভগবান শঙ্কর সর্বোত্তম ভবের প্রতি আপনি দোষারোপ করেছেন, ভবের প্রতি আপনি ভব শঙ্কর পরের দোষকে দেখেন না, অতি তুচ্ছ গুণকেও বড় করে দেয়, ঠিক আছে। এক বিন্দু গঙ্গা জল একটা বেলপাতা দিল কি না দিল, ও বাবা অনেক কিছু করেছে আমার জন্য, কি চাই বল, এই ধরনের শঙ্কর তাকেও নিন্দা করে, চিন্তা কর। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এই ব্যাখ্যাতে, অর্থাৎ যারা অপরের অতি তুচ্ছ গুণকেও বহুল করে বিস্তার করেন আর অতি সামান্য দোষকে তো দেখেন, এটা আবার কোনো কোনো সাধুপুরুষ
অপরের দোষসমূহকেও গুণেতে দর্শন করেন, যদিও দোষ গুণে। আবার কোনো কোনো সাধু যারা কারো দোষ তো দর্শন করেই না, দোষকেও গুণের মধ্যে দর্শন করেন। আবার অনেক সাধু বৈষ্ণব গণ কারো মধ্যে গুণ না থাকলেও অপরের গুণই দর্শন করে থাকে। আরে অনেক করেছে, যা যা ছাড়, অর্থাৎ অদর্শদর্শী, অর্থাৎ অদর্শদর্শী মহান বৈষ্ণবগণ, অর্থাৎ অদর্শদর্শী মহান বৈষ্ণবগণ কদাপি কাহার দোষ দর্শন তো করেনি না, বরং অপরের দোষগুলোকেও নিজ অপ্রাকৃত গুণের আলোকে, নিজ অপ্রাকৃত গুণের আলোকে গুণান্বিত দেখেন, গুণান্বিত দেখেন। এরমই মহান বিশেষ দ্রষ্টব্য। গৌড়ীয় গোষ্ঠীপতি শিশিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, পরমহংস গুরু বৈষ্ণবগণ যে আমাদের কঠোর সমালোচনায় বাধ্য হন, এতে তাদের কোনোরূপ দর্শনের প্রসঙ্গ থাকে না, থাকতে পারে না, বরং তারা পরম নিরপেক্ষ বলেই আমাদের প্রতি পরম দয়ার্দ চিত্রে আমাদের সংশোধন করার ব্যবস্থা করে থাকেন। এতে হিংসা বা মাশ্চর্যের কোনো গণ্যমাত্র থাকা সম্ভব নয়। শ্রীল তুলসীদাসজি মহারাজ লিখেছেন, সদ্গুরু মিলে ভেদ বতামে জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুটে যত আপ করে প্রবেশ। শ্রীল তুলসীদাসজি মহারাজ লিখেছেন, সদ্গুরু মিলে ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুটে যব আপ করে প্রবেশ। প্রথম লাইনটারই ব্যাখ্যা করি, সদ্গুরু মিলে ভেদ বতাবে, মানে সদ্গুরু যদি আমার জীবনে উদিত হন, সদ্গুরু যদি আমার জীবনে প্রাপ্ত হয়ে থাকে, এটাই মহান মহান সদ্গুরু বৈষ্ণবের মহানুভবতা, এটাই এই মহান মহান গুরু বৈষ্ণবের মহান মহানুভবতা, এটাই সদ্গুরুদেবের, সে সদ্গুরুদেবের এটাই মহান মহানুভবতা, যে তিনি সদ অসৎ, এটা সৎ এটা অসৎ, সদ অসৎ ভেদ দর্শন করিয়ে দিয়ে শিষ্যকে পরম বস্তু প্রাপ্তির সুবন্দোবস্ত করে দেন। সদ্গুরু কখনোই শিষ্যের চোখে ধুলো দিতে চান না, অর্থাৎ সত্যকে চাপা দিয়ে অসত্যকে প্রকাশ করেন না। সদ্গুরুর এইটি মহান মহানুভবতা যে তিনি সদসৎ ভেদ দর্শন করিয়ে শিষ্যকে পরম বস্তু প্রাপ্তির সুবন্দোবস্ত, বাবা ওদিকে যেও না, ওটা অসৎ, এখানে আসো, এটা তৎ এবং অসৎ, এটা সৎ এটা অসৎ, এটা তৎ এটা অতৎ বস্তু, এটা বুঝিয়ে দেন। যদি না বোঝান তিনি শত্রু, তিনি গুরু নয়, তিনি সত্য মহাশত্রু, তিনি মহাশত্রু, তিনি গুরু নয়। শ্রীল প্রভুপাদের বিচারে অসৎ তথা কপট সাধুবেশধারীগণকে ভালো করে খেয়াল করবেন। শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন, দি প্রভুপাদ, ইয়র অ্যাটেনশন প্লিজ, শ্রীল প্রভুপাদের বিচারে অসৎ তথা কপট সাধুবেশধারীগণকে লোক সমক্ষে প্রকাশ করা উচিত। প্রভুপাদ বলছেন ইংরাজিতে, বাংলাতেও বলেছেন, দোজ ওয়ার চিটার সাধু দে শুড বি ব্রট ইন টু লাইট, তাদেরকে প্রকাশ করে দেওয়া, তাদের মুখোশ খোলা উচিত। অবশ্য আজকাল উল্টো হয়ে গেছে, করতে গেলে তাকেই বলবে, তার অর্থের বল কম, তাকেই বলবে এই চোর ইনি চোর, চোর বলে প্রভুপাদ লিখেছেন না, মনে আছে না, প্রভুপাদ চোর বলে ওই চোর, চোর যখন ধরা পড়ে গেছে তখন তিনিও দৌড়াচ্ছেন চোর চোর বলে, আর লোকে বলছে বলে এও বোধহয় চোর খুঁজছে, প্রভুপাদ এই জন্য চোর বলে ওই চোর, এইরকম অবস্থা দাঁড়িয়েছে। আজকাল কিছুই আর হওয়া প্রায় অসম্ভব, তবুও সম্ভব হতে পারে যদি আপনাদের সততা থাকে। কাজেই শ্রীল প্রভুপাদের বিচারে অসৎ অসৎ তথা কপট, প্রভুপাদের বিচারে দোজ ফ্রড সাধুস দে শুড বি ব্রট ইন টু লাইট, ব্রট ইন টু নোটিস। শ্রীল প্রভুপাদের বিচারে অসৎ তথা কপট সাধুবেশধারীগণকে লোকসমক্ষে প্রকাশ করা উচিত, এটি ভজন। শ্রীল ভক্তিমী ঠাকুর যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন কৃষ্ণনগরে, তখন এক বাবাজি মহারাজ রোজ কারুর না কারুর নামে কেস ফাইল করতে যেতেন, আর অনেক সাধু নবদ্বীপ থেকে তার বিরুদ্ধে ভক্তিমী ঠাকুরকে যে নালিশ করতে গেছিলেন,
যে অমুক বাবার কোন কোন ভজন নেই, উনি রোজ গিয়ে কোর্টে একটা একটা করে কেস ফাইল করেন। ভক্তিমতী ঠাকুর বলছেন উনিই ভজন করেন, বিধবার সম্পত্তি লুট করছে, বিধবার ইজ্জত নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে, ভগবানের সম্পত্তি লুট করছে, ইনি এগুলো সহ্য করতে পারেন না, তাই ইনি একটা করে কেস করে, এটা ওনার ভজন। আর তোমাদের ঘরে বসে হরে কৃষ্ণ নাম জপ, রাস্তায় বেঁচে সংকীর্ণ হরে কৃষ্ণ, এটা হচ্ছে না, এটা ভজন নয়, এটা পতনের কারণ। এটা ভক্তিমতী ঠাকুর বলেছেন, কারণ তাতে যদি কোনো মহান বৈষ্ণব না থাকে নগর সংকীর্তনে, সেটা সেটা বিকার বৃথা, এটা এটা শব্দব্রহ্ম হয় না। এই যে হরে কৃষ্ণ বলে বেরোবে, এটা শব্দব্রহ্ম নয়, এটা শব্দ সাউন্ড, মেটেরিয়াল সাউন্ড, এটা অধঃপতন হবে। এটা অধঃপতন কী করে, কী করে অধঃপতন? শাস্ত্রের বিচারে বলছেন, অবৈষ্ণব মুখোদ্গিরম হরিকথামৃতম শবনম নৈব কর্তব্য। হরিকথামৃতম মানে হরিনামামৃতম শবনম নৈব কর্তব্য সর্বচ্ছিষ্ট যথাপয়ে। প্রভুপাদ বলেছে শাস্ত্রের বিচার আছে পদ্মপুরাণে। কাজে এই তুলসীদাস বলেছেন, সদ্গুরু মিলে ভেদ বা তাবে জ্ঞান করে উপদেশ। অর্থাৎ সদ্গুরুদেবের এটাই মহান মহানুভবতা, মহান মহানুভবতা যে তিনি অসৎ এবং সৎ অসৎ ভেদ দর্শন করিয়ে দিয়ে শিষ্যকে পরম বস্তু প্রাপ্তির সুবদম সুবন্দোবস্ত করেন। প্রভুপাদের বিচারে অসৎ তথা কপট সাধুবেশধারীগণকে লোকসভাক্ষে প্রকাশ করা উচিত। এক বাস্তব সাধুর হৃদয়, এক বাস্তব সাধুর হৃদয় কদাপি কাম ক্রোধ বা মদম আশ্চর্যের দ্বারা রঞ্জিত বা দূষিত হতে পারে না। আবার বলছি, এক বাস্তব সাধুর হৃদয় কদাপি কাম ক্রোধ বা মদম আশ্চর্যের দ্বারা রঞ্জিত বা দূষিত হতে পারে না। ফলে এটাই ফলে 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 এই ফলে এই আমাদের ফলে এই আমাদের সুতীব্র প্রতিবাদ গ্রন্থের সুমহান উদ্দেশ্য একমাত্র এই যে সকল প্রকার ভেদভাব তথা সাম্প্রদায়িক ভুল বুঝাবুঝি দূর করে সকলকে একই ছত্রছায়ায় অর্থাৎ দ্বিপ্রভুপাদের ছত্রছায়ায় বাস্তব প্রভুপাদের ছত্রছায়ায় একত্রিত করে শ্রী চৈতন্য বাণী প্রচারের পরম উদ্দেশ্য সফল করা, আমাদের হিংসা করা উদ্দেশ্য নয়। কী বলা হলো, কী বলা হলো? এক বাস্তব সাধুর হৃদয় কদাপি কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্যের দ্বারা রঞ্জিত বা দূষিত হতে পারে না, কখনো হতে পারে না। ফলে এই সুতীব্র প্রতিবাদ গ্রন্থ আমাদের, এই যে শত্রুতা নয় সমাধান, এই গ্রন্থের সুমহান সুমহান এই গ্রন্থের সুমহান উদ্দেশ্য একমাত্র এই যে সকল প্রকার ভেদভাব তথা সাম্প্রদায়িক ভুল বোঝাবুঝি দূর করে সকলকে একই ছত্রছায়ায় শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণ ছায়ায় একত্রিত করে শ্রী চৈতন্য বাণী প্রচারের পরম উদ্দেশ্য সফল করা। এটা না করতে পারলে যে প্রচার হচ্ছে এগুলো আদৌ প্রচার নয়, প্রচার বলে বলেন না, প্রভুপাদ বলতেন না। তাই জন্য আশ্চর্য লাগে, কুলশেখর বলছেন, আশ্চর্য হি এতদ মনুষ্য লোকে সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তি। বড় আশ্চর্য, এই জগতের লোক সুধা অমৃত সত্য প্রবচন ছেড়ে দিয়ে মিথ্যা শুনছে, মিথ্যা শুনছে। তাদের যে অনন্তকালের জন্য নরকে সেটা তারা ভাবছে না, তারা মিথ্যা শুনছে। কেন? ওখানে প্রতিষ্ঠা পাবে, গ্ল্যামার পজিশন সব কিছু পাবে, ভালো খাওয়া ভালো থাকা। আরে ছাগল এই জন্য কি কেউ ভজনে আসে? ভজনে কেউ এই জন্যে আসে? ভগবান তো ভগবানকে প্রাপ্তির জন্য, কি কত বড় ছাগল। আশ্চর্য হি এতদ মনুষ্য লোকে সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তি। সত্য কথা পরম সত্য সিদ্ধান্ত ছেড়ে দিয়ে ঠগ জোচ্চরের পেছনে সব দৌড়াচ্ছে। আশ্চর্য হি এতদ মনুষ্য লোকে সুধাম পরিত্যাজ্য বিষম পিবন্তি, এ কথা বলছে। আবার ভগবান শ্রীকৃষ্ণ দশম স্কন্ধে বলছেন, মই ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পতে। ভগবান নিজেই বলছে ভক্তি, এই মারামারি এই হিংসা বিদ্বেষ গৌরী মঠের নিন্দা করে আমরা জয় করুন ও গোলক, এরা হতে পারে না, এমন মূর্খ কেউ নাই। কে আছে এই কথাটুকু বোঝেন?
এই সামান্য কথাটুকু বুঝে না, এইভাবে হয় না, উল্টো পথে যাচ্ছে। মই ভক্তির হি ভূতানাম অমৃত তায়গল, এমন কে মহামূর্খ জগতে আছে যে মহামহা অমৃতময় ভক্তি পরিত্যাগ করে বৃথা কর্কশ তর্কময় যজ্ঞের আহ্বান করে নিবার নিজের জীবন যৌবনকে সর্বনাশ সাধন করবেন? কেউ আছে? আমার মনে আছে, না হলে এটা হচ্ছে কী করে? এত তর্ক বিবাদ কোত্থেকে আসছে? ভক্তিময় ঠাকুর বলছে, কোথা থেকে এত তর্ক বিবাদ আপনাদের আসছে? ভক্তিময় ঠাকুর নিজে বলছেন আর্টিকেল, কোথা থেকে এইসব তর্ক বিবাদ আসছে? আসল ভজনেতে চৈতন্য মহাপুর শিক্ষাতে মনোনিবেশ না করে, বাস্তব সাধু সিদ্ধান্ত বিচার আচরণে মনোনিবেশ না করে এইসব বিতর্ক কেন উঠছে? ভক্তিময় ঠাকুর জিজ্ঞাসা করছেন। আমি আগের আগের হরিকথাতে জানিয়েছি, আপনারা শুনেছেন, এমন কে মহামূর্খ জগতে আছে যে মহামহা অমৃতময় ভক্তি পরিত্যাগ করে বৃথা কর্কশ তর্কময় যজ্ঞের আহ্বান করে জীবনকে সর্বনাশ করবেন, জীবনে সর্বনাশ করবেন? মহা আশ্চর্যের বিষয় এই, এখন আমাদের একটা বক্তব্য, সত্যি কথা, মহামহা আশ্চর্যের বিষয়। ইওর অ্যাটেনশন প্লিজ। এটা মহামহা আশ্চর্যের বিষয় এই যে বহু বহু সুদূর প্রসারিত সারস্বত গৌড়ীয় সমাজের ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে আমরা অনুসন্ধান করেও কোনোভাবেই আমরা এমন কোনো সময় বা সূত্র খুঁজে পেলাম না যৎপরিপ্রেক্ষিতে আমাদের গৌড়ীয় মঠের সঙ্গে আপনাদের সংস্থার কোনো সম্পর্কহানির সম্ভাবনা থাকতে পারে, আমরা পেলামই না খুঁজে। আমরা অনেক অনুসন্ধান করলাম, বড় বড় যেসব গুরুবর্গ চলে গেছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, অনেক প্রাচীন, শুধু সন্ত গোস্বামী মহারাজ নয়, আরও অনেক আগের, তাদের সঙ্গে আলোচনা করেছেন যে আমাদের সঙ্গে কি তাদের কোনো এরকম তিক্ত অভিজ্ঞতা আছে বলে? না, আমরা কোনোদিন তাদের কিছু বলি নাই, আমাদের কোনো লেখনী, আমাদের কোনো বক্তব্য নাই, আমরা কোনোদিন কোনো কিছু কেউ প্রমাণ করতে পারবে না, কোনোদিনই তারা প্রমাণ করতে পারবে না, এটা তারা ইচ্ছা করে করছে। এই জন্য মহামহা আশ্চর্যের বিষয় এই যে বহু সুদূর প্রসারিত সারস্বত গৌড়ীয় সমাজের ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করেও কোনোভাবেই আমরা এমন কোনো সময় বা এমন কোনো সূত্র খুঁজে পেলাম না যৎপরিপ্রেক্ষিতে আমাদের গৌড়ীয় মঠের সঙ্গে আপনাদের সংস্থার কোনো সম্পর্কহানির কোনো সম্ভাবনা থাকতে পারে, পেলামই না খুঁজে, এখনও পর্যন্ত একটাও পাইনি, বরং উল্টো, বরং সেই গৌড়ীয় মঠের উদার প্রেমময়, বরং যে কোনো কথা আমি বলছি ভগবানের ইচ্ছাতে সিদ্ধান্ত, এগুলো কারোর ক্ষমতা নেই, এগুলো কাটে প্রমাণ করতে পারবে না, কেন সত্যিকটা প্রমাণ ভিত্তিক। তাহলে আমরা মহামহা আশ্চর্যের বিষয় এই যে বহু সুদূর প্রসারিত সারস্বত গৌড়ীয় সমাজের ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে অনুসন্ধান করেও কোনোভাবে আমরা এমন কোনো সময় বা সূত্র খুঁজে পেলাম না যৎপরিপ্রেক্ষিতে আমাদের গৌড়ীয় মঠের সঙ্গে আপনাদের সংস্থার কোনো সম্পর্কহানির সম্ভাবনা থাকতে পারে, বরং উল্টো, বরং সে গৌড়ীয় মঠের উদার প্রেমময় নীতির ফলেই আদৌ আপনাদের ওই সংস্থার স্থাপনা তথা স্থাপনকর্তার প্রাণ পর্যন্ত রক্ষিত হয়েছিল। আমি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দপ্রভু অথবা নৃসিংহদেবের চরণ ছুঁয়ে বলছি, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ আছে, এ কথা আমি দায়িত্বই নয়, বরং শ্রী গৌরী মঠের উদার প্রেমময় নীতির ফলে আদৌ আপনাদের ওই সংস্থা স্থাপনা সম্ভব হয়েছিল তথা স্থাপনকর্তা তার পর্যন্ত যে প্রাণ রক্ষিত হয়েছিল, কারণ তিনি নিঃস্ব ছিলেন, অর্থহীন এবং মরণাপন্ন দশায় উপনীত হয়েছিলেন, তিনি মরণাপন্ন দশায় উপনীত হয়েছিলেন, এ কথা আপনারা জানেন না, আমাদের পরমজা মাধব গোস্বামী মহারাজ আদি গুরুবর্গ রক্ষা করেছিলেন তাকে, এটা উচিত ছিল, ঠিকই করেছেন, কারণ তিনি নিঃস্বত্ব ছিলেন, নিঃস্ব কোনো অর্থবিত্ত ছিল না, আর মরণাপন্ন দশায় উপনীত হয়েছিলেন, সেই পূর্বের স্মৃতি ভুলে গিয়ে
আপনাদের মধ্যে যারা প্রাচীন আছেন এখনো বেঁচে তারা সব জানেন, তারা যদি নিসিংহদেবকে ছুঁয়ে বলেন আপনি জানেন না, তারা বলবে হ্যাঁ জানি। তবে কেন আপনাদের আচার্য এরকম ধরনের কথা বলেছেন বলুন, কেন বলেছে বলুন, কি কারণ? সেই পূর্বের স্মৃতি, সেই পূর্বের স্মৃতি ভুলে গিয়ে আপনারা আমাদের আপনারা আপনাদের আতি আজ সেই পূর্বের স্মৃতি, সুখময় স্মৃতি, গৌরী মঠ কত সাহায্য করেছে, গৌরী মঠ থেকেই আপনাদের জন্ম হয়েছে, এ কথা অস্বীকার করতে পারবেন না। গৌরী মঠের ফলেই আপনারা আজকে বেঁচে রয়েছেন, নাহলে সংস্থাই কখনই তৈরি হতো না। সেই পূর্বের স্মৃতি, সেই সাহায্য, সেই সহানুভূতি, প্রীতি, এগুলো পূর্বের স্মৃতিগুলো ভুলে গিয়ে আপনারা আপনাদের আদি আচার্যের আনুগত্যে কেন যে শ্রী গৌরীমঠ তথা শ্রী সারস্বত গৌরী গুরুবর্গের সুনির্মল আদর্শের বিরুদ্ধে কুৎসিত কদাকার প্রচার করে চলেছেন এতদিন ধরে, আগে যত 50 বছর ধরে, তা কিছুতেই আমাদের বোধগম্য হচ্ছে না, কিছুতেই আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা আপনাদের বিরুদ্ধে আদৌ কোনোরূপ শত্রুতায় যেতে চাই না, বটে এটা সত্য কথা, আমরা কোনো শত্রুতা চাই না, আমাদের সময় নেই, কিন্তু আমরা সুসমাধান অবশ্যই চাই। আমরা সুসমাধান চাই বলেই আজকে 12 বছর আগে শত্রুতা নয় সমাধান গ্রন্থ প্রকাশ করা হয়েছিল। আপনাদের কর্তৃপক্ষ পেয়েছিলেন, বুঝেছিলেন যে সত্য কথা লিখেছেন, ওই জন্য জবাব দিতে পারেন নাই, এখনও আছে গ্রন্থ, আমরা বিশেষ ওটা আর সার্কুলেট করি নাই, কিন্তু আমি জানি কোনো সময় যদি তাদের ভুল ভাঙে তারা যদি জবাব দেয়, কিন্তু আপনারা এখনও আপনাদের ঘুম ভাঙে নাই। অর্থ বল এতই, গুরু বৈষ্ণবকে আপনারা জানোয়ার মনে করেন, মাথায় লাথি মারতে পারেন, এই ধরনের স্পর্ধা আপনাদের, ঠিক আছে। আমরা আপনাদের বিরুদ্ধে কোনোরূপ সত্যিতায় যেতে চাই না বটে, কিন্তু সুসমাধান অবশ্যই চাই, এটি আমাদের সমগ্র সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সমাজ তথা বিশ্ব বৈষ্ণব রাষ্ট্রের পক্ষে একমাত্র স্বনির্বন্ধ অনুরোধ। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন, মায়াবাদ বিচারে কৈবল্যলাভের পর, ভালো করে শুনবেন, প্রভুপাদের বিচার আপনাদের মাথায় ঢুকবে না, ওই জন্য ভালো করে শুনবেন, না ব্রহ্মচর্য নাই, বৈরাগ্য কিছুই নাই, কী করে ধরবে? প্রথম কথা বৈরাগ্য, এবং এগুলো না হলে কখনোই শাস্ত্রের বিচার ঢোকে না, ঢোকে না। স্বাভাবিক বৈরাগ্য যখন হয়, বৈরাগ্য বিদ্যা হয়, তখন ঢোকে, তার আগে ঢোকে না। কাজেই শ্রীল প্রভুপাদ জানিয়েছেন, মায়াবাদ বিচারে কৈবল্যলাভের পর, ভালো করে শুনুন, শ্রীল প্রভুপাদ জানিয়েছেন যে মায়াবাদ বিচারে কৈবল্যলাভের পর গুরুসেবার প্রয়োজন বোধ হয় না। মায়াবাদ বিচার অনেকবার করা হয়েছে হরিকথাতে, আপনারা শোনেন নাই, সারাটা জীবন আর ঝগড়া না করে আপনার হরিকথাগুলো শুনুন, হাজার হাজার মৃত্যুবন্ধু শুনে শেষ করতে পারবেন না, তাহলে বন্ধ করুন, জীবন সার্থক হবে। কাজেই প্রভুপাদ বলছেন, মায়াবাদ বিচারে কৈবল্যলাভের পর আর গুরুসেবার প্রয়োজন হয় না, কারণ আমি নিজে ব্রহ্ম হয়ে গেছি, আর গুরু কী করব, এটা মায়াবাদ বিচার। কালে প্রভুপাদ জানিয়েছেন, মায়াবাদ বিচারে কৈবল্যলাভের পর গুরুসেবার প্রয়োজন বোধ হয় না, সুতরাং তাৎকালিক বা ক্ষণিক গুরু শিকার বাদে, কাজেই তাৎকালিক বা ক্ষণিক গুরু শিকার বাদে পরাভক্তি নেই, অর্থাৎ মায়াবাদীর মধ্যে পরাভক্তির কোনো প্রশ্নই আসতে পারে না, কেন তারা তাৎকালিক গুরু বা ক্ষণিক গুরু স্বীকার করেন, তারা বিগ্রহ স্বীকার করেন, ওটাও তাৎকালিক, তারা যে বিগ্রহ স্বীকার করেন, মায়াবাদী যে ওখানে বিগ্রহ দেখবেন, কিন্তু বিগ্রহ নয়, এটা পুতুল মায়াবাদ, ওরা কিন্তু মায়াবাদী, এই জন্য ওদের বিচারে বলছেন যে বর্তমানে আমি এই বিগ্রহকে স্বীকার করে নিলাম, সাধকানাম হিতার্থায়ো, কি বলছেন তারা, সাধকানাম হিতার্থায়ো ব্রহ্মরূপ কল্পনা, ব্রহ্মের কোনো রূপ হয় না, ব্রহ্মরূপে কল্পনা করে একটা বিগ্রহ করি একটা মনটাকে কনসেন্ট্রেট করার জন্য। আর ভগবান গীতায় কি বলেছেন, ভগবান বলছেন অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্ভীর অভাবপাতে, ভগবান কি বলেছেন, অব্যক্ত হি গতির দুঃখম দেহ বদ্ভীর অভাবপাতে, অব্যক্ত স্বরূপের ভজন করা সম্ভব না, ভজন বলে কোনো কথাই হয় না, উপাসনা হয় না, কেন অব্যক্ত তো ভগবানটিও হয় না, এটা বড় কষ্ট অকারণে করে। কাজেই বলছেন, প্রভুপাদ জানিয়েছেন,
মায়াবাদ বিচারে কৈবল্য লাভের পর গুরু সেবার প্রয়োজন বোধ হয় না। সুতরাং তাৎকালিক বা ক্ষণিক গুরু শিকারের বাদে পরভক্তি কখনোই থাকতে পারে না। আপনারা কি সেই পথের পথিক নাকি? আপনারা কি সেই পথের পথিক? আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন, সারস্বত সমগ্র সারস্বত গৌড়ীয় বৈষ্ণবের তরফ থেকে আর বিশ্ব বৈষ্ণব সভার তরফ থেকে আমাদের প্রশ্ন, আপনারা কি সেই পথের পথিক নাকি? দেবতা অর্থাৎ আমাদের আরাধ্য দেবতা হরি যেরূপ নিত্য, আমাদের সদ্গুরু তদ্রূপ নিত্য। দেবতা শব্দে অপ্রাকৃত কামদেব কৃষ্ণকে বলা হয়েছে, যথা দেবে তথা গুরু, এখানে এইটা অপ্রাকৃত কামদেবকে বলা হয়েছে, কৃষ্ণকে বলা হয়েছে। শ্রী গুরুদেব সেই কৃষ্ণস্বরূপ, প্রভুপাদ বলছেন শ্রী গুরুদেব সেই কৃষ্ণস্বরূপ, কৃষ্ণ হতে অভিন্ন, কৃষ্ণের প্রকাশ বিগ্রহ। সাক্ষাধরিত্রেণ সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভব্যতে সদ্বি কিন্তু ববর্জ প্রিয়বতস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। নিখিল শাস্ত্র, নিখিল শাস্ত্র, নিখিল শাস্ত্র যাকে সাক্ষাৎ কৃষ্ণস্বরূপ বলে কীর্তন করেছেন এবং সাধুগণ যাকে সেই রূপ চিন্তা করে থাকেন, তথাপি যিনি মহাপ্রভুর একান্ত প্রেষ্ঠ, ভগবানের একান্ত প্রেষ্ঠ, ভগবানের সেই অচিন্ত ভেদাভেদ প্রকাশ বিগ্রহ, সেই গুরুদেবের পাদপদ্ম বন্দনা করি, প্রভুপাদ জানিয়েছেন। গৌড়ীয় দর্শনে গুরুতত্ত্বের বিচার এই রকম, এটা আপনারা পাননি, পেলে আর গুরুবর্গের নিন্দা করতেন না। গৌড়ীয় দর্শনে গুরুতত্ত্বের বিচার এই রকম, সুতরাং গৌড়ীয়গণ শ্রী গুরুদেবকে নিত্য ভগবত অভিন্ন বুদ্ধিতে শ্রী গুরুদেবে তথা গুরুবাক্যে পরাভক্তিযুক্ত হন। এই পরাভক্তি যাতে যার মধ্যে বিরাজমান, এই যে পরাভক্তি যার মধ্যে বিরাজমান, তারই কর্ণে শ্রী গুরু মুখ নিঃসৃত সৌত বাণী পূর্ণভাবে প্রকাশিত হয়। বোঝা গেল না? আবার আলোচনা করার চেষ্টা করছি। গৌড়ীয় দর্শনে গুরুতত্ত্বের যে বিচারটা আমি করলাম ওপরে প্রভুপাদের আনুগত্যে, এইটি হচ্ছে গুরুতত্ত্বের বিচার এইরূপ। গৌড়ীয় দর্শনে গুরুতত্ত্বের বিচার এইরূপ। সুতরাং গৌড়ীয়গণ শ্রী গুরুদেবকে নিত্য ভগবত অভিন্ন বুদ্ধিতে শ্রী গুরুদেবে তথা গুরুবাক্যে পরাভক্তিযুক্ত থাকেন, কোনো দোষ দর্শন করেন না। পরাভক্তি যে অ্যাবসোলিউট ভক্তি, এই পরাভক্তি যে ভক্তের মধ্যে থাকে, যে শিষ্যের মধ্যে থাকে, যিনি সৌতপন্থায় আস্থাশীল, আপনারা সৌতপন্থায় আস্থা রাখেন না, কেটে উড়িয়ে দিতে চান, তো এই পরাভক্তি যাতে বিরাজমান যার মধ্যে, তারই কর্ণে শ্রী মুখ নিঃসৃত, শ্রী গুরুমুখ নিঃসৃত, তারই হৃদয়েতে শ্রী গুরুমুখ নিঃসৃত সৌত বাণী পূর্ণভাবে প্রকাশিত হয়, অন্য কোথাও প্রকাশিত হয় না। গায়ের জোরে, পর্থা পয়সার বলে, লোক বলে, হ্যাঁ বিদ্যা বলে হয় না। যার গুরুকৃপা হয়েছে, সেই যে আমি এক্ষুনি বললাম গৌড়ীয় দর্শনে গুরুতত্ত্বের বিচার এইরকম, সুতরাং গৌড়ীয়গণ শ্রী গুরুদেবকে নিত্য ভগবত অভিন্ন বুদ্ধিতে শ্রী গুরুদেবে তথা গুরুবাক্যেতে পরাভক্তিযুক্ত, সেই পরাভক্তিবৃত্তি, সেই পরাভক্তিবৃত্তি যাতে বিরাজমান, তারই কর্ণে শ্রী গুরুমুখ নিঃসৃত সৌত বাণী পূর্ণভাবে প্রকাশিত হয়। অথবা আর্ধেক বিশ্বাস থাকলে পার্শিয়াল এক্সপ্রেশন হবে, প্রকাশ পাবে, পূর্ণরূপে প্রকাশিত হবে না। হরিগুরু বৈষ্ণব সেবা রহিত, প্রভুপাদ বলছেন, প্রভুপাদ জানাচ্ছেন হরিগুরু বৈষ্ণব সেবা রহিত চেষ্টা, ইয়ার অ্যাটেনশন ফ্রি, হরিগুরু বৈষ্ণব সেবারহিত চেষ্টা, কর্ম জ্ঞান যোগ তপস্যাদির আবরণ বর্জনায় আবর্জনায় কর্ণপুট অবরুদ্ধ থাকে, থাকলে সেই কানেতে শ্রুতি অর্থাৎ সৌতবাণী সঞ্চারিত হতে পারে না। কি বললাম? হরিগুরু বৈষ্ণব সেবারহিত চেষ্টা অর্থাৎ কর্ম জ্ঞান যোগ তপস্যাদির আবরণ আবর্জনায় কর্ণপুট অবরুদ্ধ থাকলে সেই কানে এই সৌতবাণী গুরুবাণী সঞ্চারিত হতে পারে না। হয়তো সেই জন্যই আপনাদের এই বিপর্যয়, সেই জন্যই বিপর্যয়, কোনো দোষ নেই আপনাদের, এই জন্যই দোষ। সেক্ষেত্রে প্রবিষ্টমান পরব্রহ্ম অবতীর্ণ নিত্য শব্দ কী বলছেন প্রভুপাদ? সেক্ষেত্রে
অর্থাৎ এই বিপর্যয় হতে পারে, এই বিপর্যয় অর্থাৎ আপনারা পরম্পরা থেকে ছুটে বেরিয়ে যেতে পারেন, বেরিয়ে গেছেন, সেক্ষেত্রে সম্পদের সঙ্গে সম্পন্ন নেই, সম্পদের সঙ্গে সম্পন্ন নেই। প্রভুপাদ কীর্তনে লিখেছেন, ভক্তিমী ঠক কীর্তন, আমি সব প্রমাণ দেবো আপনাদের। তাহলে সেক্ষেত্রে প্রবিষ্টমান পরব্রহ্ম পরব্রহ্মাবতীর্ণ নিত্য শব্দ কি বলছেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে হ্যাঁ প্রবিষ্টমান পরব্রহ্মাবতীর্ণ নিত্য শব্দ পরম্পরাকেই শ্রুতি বলা যায়। অর্থাৎ গুরু পরম্পরাক্রমে যে বাণী শুদ্ধ বাণী উইদাউট এনি চেঞ্জ অল্টারেশন ইনট্যাক্ট হয়েছে সেটা কি শ্রুত বাণী কি বলছেন, সেক্ষেত্রে প্রবিষ্টমান পরব্রহ্মাবতীর্ণ নিত্য শব্দ শব্দ পরম্পরাকেই শ্রুতি বলা যায়, শ্রৌত পরম্পরা। অন্যত্র অশ্রৌত পথে, অন্যত্র অশ্রৌত পথে ওই কৃপা লাভ করা আদৌ সম্ভব হয় না বা হতে পারে না। শ্রুতিতে লেখা আছে, শ্রুতিতে লেখা আছে, কী লেখা আছে শ্রুতিতে লেখা আছে দেখবেন, ও ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিব্য চক্ষুরা ততম। অর্থাৎ দিব্য সুরীগণ কী বলছেন, শ্রুতিতে লেখা আছে ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুরয়ো দিব্য চক্ষুরা ততম। দিব্য সুরীগণ দৃশ্য বস্তুকে সর্বদাই নিরবচ্ছিন্নভাবে বিষ্ণুর পরমপদ বলে দেখে থাকেন, দেখতে থাকেন নিরবচ্ছিন্নভাবে, এর মধ্যে কোনো ইন্টারাপশন বা ছেদ নাই। তাহারা অনুপাদের দেশকাল পরিচ্ছিন্ন অচিত দর্শনে বিষ্ণুতত্ত্ব বা বস্তু বস্তু বস্তুত্বকে আবদ্ধ করেন না। বিষ্ণু ও বৈষ্ণব যথাক্রমে নিত্য শক্তিমান, বিষ্ণু ও বৈষ্ণব যথাক্রমে নিত্য শক্তিমান ও শক্তি পরিণত এবং বিষয় ও আশ্রয় স্বরূপ হয়ে নিত্য রসের অবলম্বন এবং অন্যান্য সম্বন্ধময় গুরু বৈষ্ণব এবং ভগবান উভয়ের মধ্যে সেব্য সেবন বৃত্তি বিরাজমান রয়েছে, নিত্য বিরাজিত। আমরা জানি নিতায়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য, নিতাই চরণ সদা কর আস, বোঝা গেল। তাহলে এই গুরু বৈষ্ণব এবং ভগবান উভয়ের সেব্য সেবন বৃত্তি নিত্য। গুরুদেবের সেবা করে অনেক সেবা করেছি, বর্তমানে আমি পেনশন ভোগ করব, পেনশন নেব, এটা সেবকের বৃত্তি নয়। এটা হচ্ছে কি, প্রহ্লাদ মহারাজ বলছেন এই ব্যক্তি হল, এই ব্যক্তি বিজনেসম্যান, সবই বণিক, সে কখনো সেবক নয়, ন স সেবক সবই বণিক, সে সেবক আদৌ নয় ভগবান, এ হচ্ছে বানিয়া ব্যবসা বৃত্তি। কাজেই উভয়ের সেব্য সেবন বৃত্তি নিত্য, নিতায় চরণ সত্য তাহার সেবক, নিতায় চরণ সদা করার। সৌত যিনি সৌত শ্রী গুরুদেব অর্থাৎ আমার সদ্গুরু যিনি সৌতপন্থায় অবস্থিত সেটাকেই বলা হচ্ছে, প্রভুপাদ বলছেন সৌত শ্রী গুরু, সৌত গুরু বোঝা গেল না, যিনি সৌত পন্থায় অবস্থিত রয়েছেন অর্থাৎ যে গুরুদেব তার গুরুদেব থেকে ইনট্যাক্টভাবে টোটো ইন টোটো সব গ্রহণ করেছেন কৃপা, যেমন মাধবেন্দ্র পরিপাত থেকে ঈশ্বর পরিপাত করেছেন না, কাজেই সৌত শ্রী গুরুমুখে সৌত বাণী শ্রী গুরুমুখ হতে অবিমিশ্রভাবে সেবা স্নিগ্ধ শিষ্যের বিশুদ্ধ হৃদয়ে খাতে যে বাস্তব সত্য সুধা সঞ্জীবনী ধারা কর্ণাঞ্জলি দ্বারা সঞ্চারিত হয় তাকেই সৌতবাণী বলা। আবার বলার চেষ্টা করছি, কেন এই কথা কোনোদিন এইসব কথা শোনেন নাই আমার মনে হয়, নাহলে তর্ক আসতো না, একটা কথা সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে আমার কোলে আপনারা ঝাঁপিয়ে আসতেন যে সত্য কথা বলেছে, কিন্তু আপনাদের মধ্যে বিদ্বেষ রয়েছে, হ্যাঁ আমাকে বিদ্বেষ দেখছেন। আমার উদ্দেশ্য সত্যি কথা স্থাপন করা সৌতবাণী, কাজে এই সৌত শ্রী গুরুমুখ হতে অবিমিশ্রভাবে সেবা স্নিগ্ধ অর্থাৎ যিনি সেবা করতে করতে স্নিগ্ধ শিষ্য হয়েছেন সেই শিষ্যের বিশুদ্ধ হৃদয়ের যে খাতের মধ্যে
যে বাস্তব সত্য সুধা সঞ্জীবনী ধারা কর্ণাঞ্জলি দ্বারে সঞ্চালিত হয় তাকেই শ্রুতি বলা হয়। বোঝা গেল? যে গুরুপাদ পদ্ম হতে সেবনমুখ স্নিগ্ধ শিষ্য সত্য লাভ করেন, সৌতবাণী লাভ করেন, সেই গুরুপাদ পদ্ম যদি নিত্য ও সৌত ধারায় প্রতিষ্ঠিত না হন, অর্থাৎ আমার গুরুদেব যদি তার সৌত গুরুদেবের নিকট নিত্য সত্য শ্রবণ করে না থাকেন এবং সেই গুরুদেব যদি তদ্রূপ সৌত ও নিত্য না হন, তাহলে সেই রূপ সাময়িক অথচ নাম করা বিশ্ববিখ্যাত হয়েছে, নাম করা অথচ পতিত, এইরূপ সাময়িক অথচ নামজাদা নাম করা গুরু আর শিষ্য পরম্পরায় অভিনয়ের মধ্যে কখনোই সৌতবাণী প্রকাশিত হতে পারে না। আবার আলোচনা করছি, যদি বুঝতে পারেন তাহলে কপাল খুলে গেল আপনাদের। সৌত পন্থায় অবস্থিত শ্রী গুরুমুখ হতে অবিমিশ্র অর্থাৎ উইদাউট এনি কন্টামিনেশন সৌত অর্থাৎ সৌত পথে অবস্থিত শ্রী গুরুমুখারবিন্দ হতে অবিমিশ্রভাবে সেবা স্নিগ্ধ অর্থাৎ সেবা করতে করতে যিনি স্নিগ্ধ হয়েছেন শিষ্য, সেই শিষ্যের বিশুদ্ধ হৃদয় খাতে হৃদয়ের মধ্যে এ বাস্তব সত্য সুধা সঞ্জীবনী ধারা কর্ণাঞ্জলির দ্বারে সঞ্চারিত হয়, এটাকেই বলে সৌতবাণী অর্থাৎ গুরু পরম্পরা, সৌত পরম্পরা। যে গুরুপাদ পদ্ম হতে সেবনমুখ স্নিগ্ধ শিষ্য সত্য লাভ করেন, যে গুরুপাদ পদ্ম হতে সেবনমুখ স্নিগ্ধ শিষ্য সত্য লাভ করেন, অ্যাবসলিউটকে লাভ করেন, পরম সত্যবস্তুকে, সেই গুরুপাদ পদ্ম যদি নিত্য অসৌত ধারায় অবস্থিত না হন, অর্থাৎ আমার গুরুপাদ পদ্ম যদি তার শ্রী গুরুদেবের নিকট নিত্য সত্য শ্রবণ না করে থাকেন এবং সেই গুরুদেবের যদি তদ্রূপ সৌত আর নিত্য, সেইরূপ গুরুদেব যদি তদ্রূপ ইটার্নাল না হন, সৌত আর নিত্য না হন, তাহলে সেইরূপ সাময়িক অথচ নাম করা গুরু শিষ্য পরম্পরার অভিনয়ের মধ্যে কখনোই শ্রুতি অর্থাৎ সৌতবাণী আপনাকে প্রকাশ করেন না। অর্থাৎ শ্রুতি বাক্য কী আছে? যস্য দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু আছে না, তা সেই তেহি কথিতাই অর্থা হ্যাঁ প্রকাশান্তে মহাত্মানহা, এই কথা বলা আছে। পরাভক্তি শব্দে এখানে পরাভক্তি শব্দে যস্য দেবে পরাভক্তি, দেব মানে সেই পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন একটু আগেই বলা হয়েছে। অর্থাৎ সৌত বাক্য যশো দেবে পরাভক্তির যথা দেবে তথা গুরু ইত্যাদি, পরাভক্তি শব্দে অন্নবিলাস রহিত, পরাভক্তি শব্দে অন্নবিলাস রহিত কর্মজ্ঞান যোগাদির আবরণ নির্মুক্তা আর আনুকূল্যে কৃষ্ণানুশীলনময়ী, আনুকূল্যে কৃষ্ণানুশীলনময়ী অহেতুকীয় অপ্রতিহতা বিশুদ্ধ ভক্তি, মাতা পিতা জ্যেষ্ঠ ভ্রাতা পূর্বপুরুষ অথবা তথাকথিত লৌকিক গুরু কিংবা গুরু ও বৈষ্ণব চরণে অপরাধী গুরু কিংবা গুরু বৈষ্ণব চরণে অপরাধী গুরু নিন্দক গুরু, ইয়ারা লৌকিক গুরু হলেও কালক্ষোভ্য হওয়ায় কালের দ্বারা এরা ক্ষোভিত হয়ে নরকে চলে যাবে, কালের দ্বারা শেষ হয়ে যাবে, কালের কবলে কবলিত হবে, কালক্ষোভ্য হওয়ায় এই সব গুরু যারা গ্রহণ করেছেন তাদের কোনো গুরুত্ব নাই, নিত্যত্ব নাই, বহুবার জানাচ্ছেন তাদের কোনো গুরুত্ব নাই, তাই নিত্যত্ব নাই, তাদের গুরুত্ব সর্বকালিক বা নিত্য নয়। এবার আপনারা যা করার করুন বুঝে, আমি এতগুলো কথা বললাম আর তারপরে আরও কিছু বাস্তব সত্য কথা আপনাদের সামনে রাখতে চাই, সেটা কি? সেটা হলো এই যে মাননীয় সকল সত্যিমণ্ডলীর শ্রীচরণ বন্দনা করি, মাননীয় সকল সত্যিমণ্ডলীর শ্রীচরণ বন্দনা করি, কারণ আমাদের আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ আমাদের দরকার। মাননীয় সকল সত্যিমণ্ডলীর শ্রীচরণ বন্দনা করি, কারণ আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদে এই অগ্নিবীণার বাণী বৈভব অবশ্যই সাফল্যমণ্ডিত হবে, এ কথা আমাদের দৃঢ় বিশ্বাস রাখি।
এক্ষেত্রে এই যে সাফল্য কথাটা ব্যবহার করলাম, এক্ষেত্রে সাফল্য অর্থে কোনো প্রতিযোগিতামূলক সাফল্য নয়। এক্ষেত্রে সাফল্য যে শব্দ ব্যবহার করলাম, এক্ষেত্রে সাফল্য অর্থের কোনো প্রতিযোগিতামূলক সাফল্য আমরা চাই না, বরং এই অকৈত্তব সত্য স্থাপন রূপ, বরং এই অকৈত্তব সত্য স্থাপন রূপ সেবায় যেন সকলের চেতনার জাগরণ সম্ভব হয়, এই প্রার্থনা কৃপা আপনাদের চরণে প্রার্থনা করি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থের মধ্যে যে পরম দৈন্যের আদর্শ স্থাপন করেছেন, তা আমাদের সকলেরই আদর্শ হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না, কারণ অন্নবিলাস, মাৎসর্য, হিংসা এগুলো রয়েছে, এগুলোই আমাদের আদর্শ হওয়া উচিত ছিল। কৃষ্ণদাস কবিরাজ কী বলেছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জানিয়েছেন চৈতন্য চরিতামৃততে লিখেছেন, সকল শ্রোতা বৈষ্ণবের করি কী বলেছেন, সকল শ্রোতাগণের করি চরণ বন্দন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন সকল শ্রোতাগণের করি চরণ বন্দন। আবার অন্য জায়গায় লিখছেন সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার। আবার অন্য জায়গায় বলছেন জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লগিষ্ঠ, মোর নাম যেই লয় তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, এমন নিঘৃণ্য মোরে কিবা কিবা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাঝার। এবার বুঝে দেখুন, যিনি যত বড় শ্রেষ্ঠ তিনি তত বড় দৈন্য প্রকাশ করেন, তিনি বলেন না আমি প্রচার করেছি ওরা কী করেছে গৌরীয়, এ কথা বলতে পারেন না, আপনারা মূর্খ বলেই এগুলো বিশ্বাস করেছেন। প্রভাব বলছেন যিনি নিজেকে বৈষ্ণব স্থাপন করতে চান তিনি হচ্ছেন ব্র্যান্ডেড অবৈষ্ণব, হি হু লাইক টু প্রুভ দ্যাট আই এম এ বৈষ্ণব, হি ইজ এ ব্র্যান্ডেড অবৈষ্ণব, প্রভাব বলেছেন। তাহলে জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লগিষ্ঠ, হ্যাঁ মোর নাম যেই শুনে তার পাপ হয়, মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, হ্যাঁ। তাহলে আবার অন্য জায়গায় লিখেছেন বৈগুণ্য কীট কলিত, পৈশন্য ব্রণ পরিত, দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যম আশ্রয়। কী বলেছেন? চৈতন্য বৈগুণ্য কীট কলিত, পৈশন্য ব্রণ পরিত, দৈনার নবে নিমগ্ন হম শ্রী চৈতন্য বৈদ্যম আশ্রয়। এইসব কথা কি আমাদের আলোচনার বিষয় হবে না? হবে না? এইসব কথা কি আমাদের আলোচনার বিষয় হবে না? তাহলে কী আলোচনার বিষয় হবে? কে কাকে খুন করবে, কে কাকে মারবে, কে কাকে বদনাম করবে, এইগুলো হবে কী হবে? কী জন্য বৈষ্ণব খাতায় নাম লেখানো হলো? হ্যাঁ, একটা কালো ইতিহাস তৈরি করার জন্য। আবার অন্য জায়গায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন শ্রী চৈতন্য মধুপেভ্য মনো নমো নমঃ কথঞ্চিত আশ্রয়াত যেসাম সাঁপি তৎগন্ধভাগ ভাবে, ইত্যাদি অনেক কথা লিখেছেন তিনি। এইসব দৈন্য আমাদের হৃদয়কে স্পর্শ করে না, কারণ অপরাধী আমরা। অকৈত্তব সত্য প্রবচন বা লেখনী দ্বারা কাকেও ক্লেশ বা উদ্বেগ দেবার উদ্দেশ্য থাকে না। ভালো করে ইয়ার অ্যাটেনশন প্লিজ, ভালো করে শুনতে হবে। অকৈত্তব সত্য প্রবচন বা লেখনী দ্বারা কাকেও ক্লেশ বা উদ্বেগ দেওয়ার উদ্দেশ্য থাকে না, কেবল নিত্য সত্য উপস্থাপন দ্বারা সকলেরই পরম মঙ্গল সাধিত হতে পারে বা বাস্তব সত্য উদ্ঘাটন করে দিয়ে সকলের পরম মঙ্গল বিধান করাই উদ্দেশ্য। হয়তো সেই কারণেই শ্রীল প্রভুপাদ তার অন্তিম বাণীতে জানিয়েছিলেন যে আমি আপনাদের সকলকে উদ্বেগ দিয়েছি, নিষ্কপটে হরিভজন করতে বলেছি বলে অনেকেই আমাকে শত্রু মনে করেছে, একথা তারা কোনো না কোনো দিন উপলব্ধি করতে পারে। কী বলেছেন তার অন্তিম বাণীতে প্রভুপাদ? জানিয়েছেন জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে আমাদের মতো দুর্ভাগাগণকে ফেলে দিয়ে, জগৎ ছেড়ে চলে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন, তার অন্তিম বাণী যে জানিয়েছিলেন, আমি আপনাদের সকলকে উদ্বেগ দিয়েছি, নিষ্কপটে হরিভজন করতে বলেছি বলে অনেকেই আমাকে শত্রু মনে করেছে, একথা তারা কোনো না কোনো দিন উপলব্ধি করতে পারবে। মাশ্চর্যে প্রপাদের কথা ওই পর্যন্ত,
এবার আমাদের বক্তব্য মাশ্চর্যে প্রবল হিংসা বা বিদ্বেষ থাকে, মাশ্চর্য নামক বিষয়ের মধ্যে, মাশ্চর্য নামক বিষয়ের মধ্যে প্রবল হিংসা বা বিদ্বেষ থাকে, কিন্তু পরম সত্য স্থাপনে প্রবল পরোপকারের স্পৃহা থাকে গুরু বৈষ্ণবের। বোঝা গেল না? মাশ্চর্যে কেবল প্রবল হিংসা বা বিদ্বেষ থাকে, কিন্তু পরম সত্য স্থাপনের যে প্রচেষ্টা তাতে প্রবল পরোপকারের স্পৃহা থাকে। অনন্তের পার্থক্য এ কথা জেনে বুঝে হয়তো আপনারা আমাকে নিজগুণে ক্ষমা করে নিতে পিছু পা হবেন না। বর্তমানে যিনি মহাকবি কালিদাস নামে এই বিদ্বৎ সমাজে, এই জড়জগতের বিদ্বৎ সমাজে, আমাদের সমাজে নয়, বর্তমানে যিনি মহাকবি কালিদাস নামে এই জড়জগতের বিদ্বৎ সমাজে সুপরিচিত, তিনি পূর্বে এতটাই মহামূর্খ ছিলেন যে যেই গাছের যেই শাখা ডাল, যেই গাছের যেই শাখা ডাল তিনি কর্তন অর্থাৎ কাটবার জন্য চেষ্টা করছিলেন, সেই ডালেই তিনি বসেছিলেন। বোঝা গেল? জগতে এমন কোনো বোকা বা মূর্খ নাই যিনি অন্তত এই সামান্য ভুলটাও বুঝে উঠতে না পারেন। ঠিক তদ্রূপ আপনাদের সোসাইটির কূটবুদ্ধি বিচারে আপনারাই চিরতরে নিশ্চিন্ন হয়ে যেতে পারেন। কাজেই সাবধান, এ কথা ধ্রুব সত্য। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমত ঠাকুর স্বরচিত কল্যাণ কল্পতরু কীর্তনে লিখেছেন, সম্প্রদায়ে দোষ বুদ্ধি জানি তুমি আত্মশুদ্ধি করিবারে হইলে সাবধান, ডট 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 ডট, মহাজন পথে দোষ দেখিয়া তোমার রোষ, পথপতি ছাড়ো অনুরাগ। এমন দেখো ভাই, এখন দেখো ভাই স্বর্ণ ছাড়ি লইলে ছাই, এখন দেখো ভাই স্বর্ণ ছাড়ি লইলে ছাই, ইহকাল পরকাল যায়। কপট বলিল সবে, সবাই তোমাকে কপট বলল, কপট বলিল সবে, এখনো যদি না বলো তো দুদিন পরেই বলবে এসব সত্য কথা শোনার পর। কপট বলিল সবে, ভক্তি বা পেলে কবে, দেহান্তে বা কি হবে উপায়। ভক্তিমত ঠাকুরের কীর্তন এটা কোথায়? কল্যাণ কল্পতরু থেকে ভক্তিমত ঠাকুরে কি বলছেন, সম্প্রদায়ে দোষ বুদ্ধি জানি তুমি আত্মশুদ্ধি করিবারে হইলে সাবধান, ডট 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 ডট, মহাজন পথে দোষ দেখিয়া তোমার রোষ, পথ ছাড়ি ছাড়ো অনুরাগ। এমন এখন দেখো হো ভাই, এখন দেখো হো ভাই স্বর্ণ ছাড়ি লইলে ছাই, ইহকাল পরকাল যায়। কপট বলিল সবে, ভকতি বা পেলে কবে, দেহান্তে বা কি হবে উপায়। নিজ নিঘৃণ্য স্বার্থসিদ্ধির কথা, নিজ ঘৃণ্য স্বার্থসিদ্ধির কথা, এটাই কি আমাদের সব কিছু হবে? নিজ ঘৃণ্য স্বার্থসিদ্ধির কথাই নাকি নিত্যসেবা? কোনটা কোনটা বড়? এই এই যে ঘৃণ্য স্বার্থসিদ্ধির কথা নিন্দামন্দ, এটি বড় নাকি নিত্য সেবায় আমাদের যেতে হবে দেহ ছেড়ে নিত্য সেবা পাতে, কোনটা বড় কথা? আপনাদের মতো কোনটা বড় কথা? কি বুঝলেন? আমাদের ত্রিবিক্রম মহারাজ বালিহাটি মঠের বাংলাদেশে সেখান থেকে পাশে থাকতেন, তিনি এসেছিলেন পৌপাদের গণ, তিনি বলতেন, তিনি হেসে হেসে বলতেন বাঙাল ভাষায়, ঢাকাই ভাষায়, বলে সুয়ারে সেনে কসু, সুয়ারে সেনে কসু আর বাঙ্গর সেনে কলা, সুয়ারে সেনে কসু আর বাঙ্গর সেনে কলা, টাকা পয়সা মেয়ে ছেলে প্রতিষ্ঠা ফরেন যাত্রা ফরেন বিবাহ এইগুলি সব, হ্যাঁ হরিভজন আমার কি পাগলের দল সব। হ্যাঁ ত্রিবিক্রম মহাজ বলতেন বাঙাল ভাষায়, সুয়ারে সেনে কচু, সুয়ার কী চেনে, কচু চেনে আর কি, আর বান্দর কলা চেনে, বহু মূল্য মুক্তা মণিমুক্ত দিল নেবে না, এ সিদ্ধান্ত রত্ন মালা যেগুলো বলা হলো, কার সৌভাগ্য আছে এগুলো গ্রহণ করে নিজের জীবনকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারেন, আর কেউ কেউ আবার হিংসাও শুরু করতে পারেন বিদ্বেষ। আমি ভীত নই কেন, আমি প্রভুপাদ গুরুবর্গের কথাই বলেছি, একটা কথাও বানিয়ে বলি নাই, সমস্ত তাদের কথা। কাজী
আমাদের নরতম ঠাকুর মহাশয় গৌড়ীয় গুরুবর্গের অন্যতম, তিনি লিখেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা যেবা করে সেবা, অমৃত যেবা অমৃত বলিয়া যেবা করে সেবা, হ্যাঁ, নানা জনি ভ্রমি মরে কদর্য ভক্ষণ করে তার তার জীবন অধঃপাতে যায়। কি বলেছেন? কর্মজ্ঞান কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া সেবা করে যেবা সেবা করে, হ্যাঁ, কদর্য ভক্ষণ করে, নানা জনি ভ্রমি মরে তার জীবন অধঃপথে যায়, তার জীবন অধঃপথে যায়। ক্ষমা করবেন, আর এখানেই এই সত্যতানয় সমাধানের তৃতীয় পর্ব সমাপ্ত হলো। প্রয়োজন হলে চতুর্থ পঞ্চম চলতে থাকবে, যদি আপনাদের মঙ্গল হয় তাহলে চলুক, তাহলে চলুক, কোনো অসুবিধে কিছু নাই। যাই হোক, তাহলে আমরা আরম্ভ করেছিলাম কোথায়, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানাতঃ তত্র কো মোহ কহ সোহ শোক একত্বম অনুপশ্যতঃ বাঞ্ছকল্পতরুষ কৃপাসিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ।